صدق الله العظيم. فقال عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية. فقال: فليبلغ الشاهد الغائب. فقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. فقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم بھائیو دوستو اور بزرگوں، اللہ رب العزت نے سارے کے سارے انسانوں کی دنیا اور آخرت کی ساری کامیابیاں اپنے دین کے ساتھ جوڑی. دین پر چلنے والے کامیاب اور دین کو چھوڑ کر زندگی گزارنے والے ناکام. ہر زمانے میں جو دین پر چلنے والے، اللہ کے احکامات کو پورا کرنے والے، اپنے وقت کے نبی کے طریقوں پہ چلنے والے، اللہ نے انہیں کامیاب فرما دیا. اور نافرمان، اللہ کے حکموں کو توڑنے والے، اللہ کے نبی کے طریقوں کو چھوڑنے والے، اللہ نے انہیں ناکام کر. نحمدہ و نصلی علی رسولہ الکریم، اما بعد. مہمان بزرگ، اللہ جل شانہ سمست مانوشر সমস্ত ধরনের কামিয়াবি সব কামিয়াবি একমাত্র দিনের মধ্যে রাখছেন। যেই মানুষই যেই সময়ে দিনের উপরে সর্বজায়গা চলবে, আল্লাহ জাল্লা শানুহু তাকে দুনিয়াতেও কামিয়াব করবেন এবং আখেরাতেও কামিয়াব করবেন। তিনি বলতেছেন যে হার জামানাই আল্লাহ জাল্লা শানুহুর এই নিজাম, এই কানুন এবং নিয়ম, যারাই দিনের উপরে চলবে, আল্লাহর হুকুমের উপরে চলবে, আল্লাহর হুকুম মতো জীবনযাপন করবে, আল্লাহ তাদেরকে কামিয়াব করছেন। এবং যারা আল্লাহর হুকুম নষ্ট করছে এবং মন মতো জীবনযাপন করছে, আল্লাহ জাল্লা শানহু তাকে এবং ওই জামানার নবীর তরিকার উপরে চলে নাই, নিজের মন মতো চলছে, আল্লাহ তাদেরকে ওই সময় নাকাম করছেন, বিফল করছেন। ماننے والے چاہے تعداد میں تھوڑے، ساز و سامان ان کے پاس کم، ان کی کوئی طاقت نہیں، ظاہری طور سے ان کی کوئی حیثیت نہیں، لیکن اللہ کی ماننے والے، اللہ کے رسول کے دیکھوں میں چلنے والے، اللہ نے کامیاب فرما دیا. اور جو نہ ماننے والے، چاہے تعداد میں زیادہ، چاہے ان کے پاس ملک اور ان کے پاس مال اور ان کے پاس حکومت، لیکن اور طاقت، আল্লাহ নে উনকো নাকাম কর। তো বলতেছেন যে যারা আল্লাহকে মানছে, আল্লাহর নবীকে মানছে, তারা যদিও সংখ্যায় কম এবং তাদের শক্তি কম, তাদের ধন সম্পদ কম এবং তারা দুনিয়ার মধ্যে মানুষের নিকটে তাদের পদমর্যাদা কম, তারপরেও যেহেতু তারা আল্লাহর হুকুমের উপরে চলছে, নবীর তরিকা মতো চলছে, আল্লাহ জাল্লা শানহু তাদেরকে কামিয়াব করছেন। এবং যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর নবীকে মানে নাই, মন মতো জীবনযাপন করছে, যদিও তারা সংখ্যায় বেশি, যদিও তাদের ধন সম্পদ অনেক, যদিও তারা প্রভাবশালী, যদিও মানুষের কাছে তাদের পদমর্যাদা, কিন্তু আল্লাহ জাল্লা শানহু তাদেরকে দুনিয়াতে নাকাম করছে। আল্লাহ তাআলা নে কোরআন শরীফ মে পিছলি উম্মতোঁ কে ওয়াকিআত কো বয়ান ফরমায়া। আল্লাহ জাল্লা শানহু কোরআনে পাকের মধ্যে পিছনের উম্মতগণের ঘটনা উল্লেখ করছেন। মাননে ওয়ালে কামিয়াব আর না মাননে ওয়ালে নাকাম। যারা মানছে তারা কামিয়াব হয়েছে, যারা মানে নাই তারা নাকাম হয়েছে। জাহির তৌর সে নজর আতা হ্যায় জিনকে পাস মাল হ্যায়, জিনকে পাস হুকুমত হ্যায়, জিনকে পাস অহদে হ্যায়, বড়ে ঠাট বাট মে হ্যায়, বড়ে মজে হ্যায়, لیکن یہ نظر کا دھوکہ ہے۔ اوپر سے نظر آتا ہے کہ بڑے مزے میں ہیں، لیکن اندر سے وہ پریشان ہوتے ہیں، اور پھر انجام کے اعتبار سے، آخر کے اعتبار سے وہ سب ناکام۔ نہ ماننے والے سب ناکام۔ کسی قوم کو اللہ نے پانی میں ڈبو کے ختم کیا، کسی قوم پر اللہ نے پتھروں کو برسا کے ختم کیا، اور کسی قوم کو اللہ تعالیٰ نے آگ، کسی قوم کو اللہ تعالیٰ نے پانی میں ڈبو کے، اور کسی کو زمین میں دھسا کے আল্লাহ নে খতম কিয়া। তো বলতেছেন যে ভাই, প্রকাশ্যভাবে দেখা যায়
যারা আল্লাহকে মানে না মনমতো জীবন যাপন করে তারা খুব প্রভাবে আছে এবং তাদের শক্তি বেশি তারা পদমর্যাদা তারা তাদের হাতে মুল্ক মাল এবং তাদের হাতে ধন সম্পদ এবং তারা খুব মজায় আছে তিনি বলতেছেন যে ভাই যদিও প্রকাশ্যভাবে দেখা যায় কিন্তু ভিতরগতভাবে তারা পেরেশানিতে আছে তাদের পেরেশানির অন্ত নাই এবং শেষফল হিসাবে আল্লাহ তাদেরকে নাকাম করেন বিফল করেন কখনো আল্লাহ এই ধরনের কৌমকে পানি দিয়ে শেষ করছেন কখনো জমিনে ধসাই শেষ করছেন এবং কখনো বিভিন্ন আজাব দিয়ে তাদেরকে দুনিয়াতে নাকাম করছেন কোরআন শরীফ আল্লাহ তাআলা সাফ সাফ মালিয়া সকুল্লা নাখাদনা বিযম্বি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون قرآن পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু এই ধরনের কওমের শাস্তির কথা উল্লেখ করছেন আল্লাহ কখনো বিভিন্ন কওমকে ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে শেষ করছেন অনেককে বাতাস দিয়ে শেষ করছেন অনেককে পানিতে ডুবাই শেষ করছেন অনেককে জমিনে ধসাই শেষ করছেন আল্লাহ জাল্লা শানহু এই ধরনের আযাব দিয়ে তাদেরকে শেষ করছেন তো মেরে মহতরম ভাই দোস্ত বুঝবো আল্লাহ আল্লাহ তাআলা কি ইয়ে সুন্নত কিয়ামত তক কে লিয়ে আল্লাহ তাআলা কি ইয়ে সুন্নত কিয়ামত তক কে লিয়ে জো দীন পর চলনে ওয়ালে ও কামিয়াব আর দীন কো ছোড় কে জিন্দেগি গুজারনে ওয়ালে নাকাম তো বলতেছেন যে আল্লাহ পাকের এই নিয়ম কিয়ামত পর্যন্ত এই নিয়মের মধ্যে কোনো ব্যবধান কোনো কোনো পরিবর্তন নাই আল্লাহ জাল্লা শানুহুর নিয়ম অটল যে আল্লাহ জাল্লা শানুহুর নিয়ম যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো জীবনযাপন করবে নবীর তরিকা মতো জীবনযাপন করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে কামিয়াব করবেন যারা নবীকে ছেড়ে আল্লাহ পাকের হুকুমকে ছেড়ে মন মতো জীবনযাপন করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে বিফল করবে সবচেয়ে পহলি চিজ আল্লাহ পর ঈমান লানা اللہ تعالیٰ ایک ہے وہ اکیلے ہیں کوئی ان کا شریک نہیں وحدہ لا شریک لہ اور جو وہ چاہتے ہیں وہ ہوتا ہے اور جو وہ نہیں چاہتے ہیں وہ نہیں ہوتا اللہ کے ارادے کا نام وجود ہے جیسے اللہ چاہتے ہیں ویسے ہوتا ہے دنیا والوں کے چاہنے سے ملک والوں کے چاہنے سے حکومتوں کے چاہنے سے نہیں ہوتا بلکہ اللہ تعالیٰ کے چاہنے سے ہوتا ہے তো বলতেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাকের জাতের উপরে ঈমান আনা যে আল্লাহ একা তার সাথে কোনো শরীক নাই ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি একা তার সাথে কোনো শরীক নাই আল্লাহ যা চাইবেন তাই হবে আল্লাহ যেটা চাইবেন না এটা কখনো হবে না আল্লাহ পাকের চাওয়া এটা হইছে ওজুদ আল্লাহ যেটাকে চাইবেন এটাই ওজুদে আসবে আল্লাহ যেটাকে চাইবেন না এটা কখনো ওজুদে অস্তিত্বে আসতে পারে না বলতেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে কিছু চায় এবং কোনো ধন সম্পদওয়ালা কিছু চায় এবং কোনো মুল্ক মালওয়ালা কিছু চায় এটা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন আর আল্লাহ যেটা চাইবেন ওটাই হবে এই কথার উপরে ইয়াকিন দিলের মধ্যে বসানো সর্বপ্রথম দায়িত্ব আজকের যে কিছু হওয়া আল্লাহ কে হুকুম সে হওয়া আর আজ যে হো রাহা হল্লাহ কে হুকুম সে হো রাহা হ্যাঁ اور آئندہ جو ہوگا وہ اللہ کے حکم سے ہوگا تو بولتے ہیں جی یہی پرجنت جا ہوئی سے یہی پرجنت جا ہوئی سے اٹھاو اللہ حکمے ہوئی سے এখন যা হইতেছে এটাও আল্লাহর হুকুমে হইতেছে সামনে যা হবে এটাও আল্লাহর হুকুমেই হবে আল্লাহ তাআলা কে ইরাদে কে নাম ওজুদ হ্যায় আল্লাহ পাকের ইরাদার নাম হইছে ওজুদ ইন্নামা আমুহু ইযা আরাদা শাইআন ان يقول له كن فيكون جس چیز کے وجود کا اللہ تعالیٰ ارادہ فرماتے ہیں حکم ہوتا ہے ہو جا اللہ کو بول یہ چیز وجود میں آ جائے وہ چیز ہو جاتی ہے تو بہت سن جے قرآن پاکر مدھے اللہ جل شان ہو ایک اتھا پرش کر کرے بولے دی سن اللہ جل شان ہو جکھن ہی کنو جنشے ارادہ کرن ہوئیتے چان اللہ پاکر چان جے کنو جنش ہوئے جا اللہ حکم دن حکم دوار شاتے شاتے ہوئے جائے আল্লাহ পাকের এরাদাই ওজুদ আল্লাহ তাআলা কে ইরাদে কা নাম ওজুদ হ্যায় আল্লাহ পাকের এরাদার নামই ওজুদ ইসলিয়ে মেরে ভাই দোস্ত বুঝুগো
اپنے دل کے یقین کو درست کرنا اور اللہ تعالیٰ کی ذات عالی پر یقین کو لانا یہ ہم سب کے لیے ہر مسلمان کے لیے ضروری ہے. تو بولتے سن جے بھائی আমাদের দিলের ইয়াকিনকে সহি করা, দিলের ইয়াকিনকে মজবুত করা, এটা আমাদের সমস্ত মুসলমানের জন্য জরুরি. আর ইসকি দাওয়াত দে, দূসরোঁ কো দাওয়াত দে, জব ঈমান ও ইয়াকিন কি দাওয়াত দেঙ্গে, আপনি ইসলাহ কি নিয়ত সে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার ইয়াকিন কো দুরুস্ত ফরমা দেবে. তো বলতেছেন যে এই ইয়াকিনকে বাড়াইবার জন্য আমাদের কাম হয়েছে আমরা অন্যকে দাওয়াত দিব, ইমানের দাওয়াত দিব, ইয়াকিনের দাওয়াত দিব, আমাদের সংশোধনের জন্য, আমাদের ইমান মজবুত হওয়ার জন্য, উন্নতি হওয়ার জন্য, ইমান বাড়ার জন্য আমরা যত দাওয়াত দিব আল্লাহ জাল্লা শানহু আমাদের ইমানকে বাড়াই দেবে. এবং ইয়াকিনকে বানানো খুবই দরকার. کیونکہ دل کے یقین پر ساری زندگی کا دار و مدار ہے. جتنا یقین درست ہوگا آدمی کی زندگی کے اعمال درست ہوں گے, اور یقین بگڑا ہوا ہوگا تو زندگی کے اعمال بگڑے ہوں گے. تو بولتے سنجے بھائی یقینر اوپر ہی پورا زندگیر بھکتی, پورا زندگی یقینر ساتھی سمپرک. بولتے سنجے بھائی جت بیشی یقین مضبوط ہوگی تت بیشی زندگیر مدھے আল্লাহ পাকের হুকুম আসবে, দিন আসবে. এজন্য ইয়াকিন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস. যখন আমাদের ইয়াকিন ঠিক হবে তো জিন্দেগীর সমস্ত আমাল আল্লাহ পাকের হুকুমের উপরে চলবে. মুলক আর মাল আর চিজে ইনকে ইয়াকিন ওয়ালা আল্লাহ কে হুকুমো কি পরোয়া নেই করতা. ও তো ইয়ে চায় যে মুলক মিল যায়, মুঝে মাল মিল যায়, মুঝে ওহদা মিল যায়, চাই মে আল্লাহ কো পুরে করু না করু وہ اسی کوشش میں لگا ہوا ہوتا ہے. یہ انسان جس کے یقین بگڑا ہوا ہے اس کے اعمال بگڑتے ہیں, اور جب اس کے اعمال بگڑتے ہیں تو اللہ رب العزت کی طرف سے ناکامی کے اور مصیبتوں کے اور پریشانیوں کے فیصلے ہوتے ہیں. تو بولتے سن جو بھائی ملک والا, مال والا, سمپد والا, کون بڑ پد والا ترا یہ کتھا من کرے جا ہمارے ملک دیئی ہوبے, مال دیئی ہوبے, সম্পদ দিয়েই হবে, আমাদের পথ দিয়েই হবে, তখন তাদের ইয়াকিন নষ্ট হয় যে এইগুলি দিয়েই হবে. তারা আল্লাহ পাকের হুকুমের কোনো পরোয়া করে না, আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করে না. তো বলতেছেন যে এই কারণে বিগড়ানোর কারণে তাদের আমাল নষ্ট হয়. যখন মানুষের ইয়াকিন নষ্ট হয় তখন তাদের আমাল নষ্ট হয়, যখন আমাল নষ্ট হয় তো আল্লাহ পাকের পক্ষ থেকে পাতাল আসে, তাদের জিন্দগি নষ্ট হয়ে যায় এবং আল্লাহ জাল্লা শানহু তাদেরকে দুনিয়াতে ধরেন. এই জন্য বলতেছেন যে ভাই মুলকওয়ালা, মালওয়ালা সবারই জন্য আমাদের ইয়াকিনকে দুরুস্ত করা, যাতে আল্লাহর জাতির উপরে ইয়াকিন হয়, মুলক মাল দিয়ে হবে না, একমাত্র আল্লাহ পাকের হুকুম এবং দিন দিন মতো জীবনযাপন করলেই আল্লাহ দুনিয়াতে কামিয়াব করবেন. اللہ تعالیٰ کے حکموں کے پورا کرنے میں کامیابی ہے اور اللہ کے حکموں کو چھوڑنے میں ناکامی. تو بولتے سن جی اللہ پاکر حکم کو پورا کرار مدھی کامیابی ابن اللہ پاکر حکم نفت کرار مدھی ناکامی بھی فلتا. دیکھئے ہر زمانے میں جنہوں نے اللہ کے حکموں کو پورا کیا اور حضور اللہ کے نبی کے طریقوں پر چلے, چاہے وہ کسی حال میں بھی تھے, اللہ نے کامیاب کیا. اور جنہوں نے اللہ کے حکموں کو توڑا, چاہے نبی کے طریقوں کو چھوڑا, چاہے جس حال میں بھی تھے, اللہ نے ان کو ناکام کر. تو بولتے سن جو بھائی ایٹا ہمارے دیکھار بھی ہے کہ اللہ قرآن پاکر مدھے کت گھٹنا الیک کرسن پیچھنے نبی دیر جرائی جی سمست قومے نبی دیر کتھا سنسن اللہر ذاتر اوپر یقین پیدا کرسن, چاہے جی ابستائی ہوک نہ کنو যত দুর্বলই হোক না কেন আল্লাহ জাল্লা শানহু তাদেরকে দুনিয়াতে কামিয়াব করছেন, তাদেরকে দুনিয়াতে সফল কাম করছেন. এবং যারা আল্লাহর হুকুমকে নষ্ট করছে, জমানার নবীর তরিকাকে নষ্ট করছে, নবীর তরিকা মতো চলে নাই, মন মতো চলছে, আল্লাহ জাল্লা শানহু তাদেরকে সর্ব অবস্থায় যতই ভালো অবস্থায় থাকুক না কেন আল্লাহ তাদেরকে নাকাম করছে. আল্লাহ তাআলার নিজাম হে, আল্লাহ তাআলা ہر انسان کے ساتھ دو فرشتے صبح کو آتے ہیں جو اس کے سارے اعمال لکھتے رہتے ہیں, اچھے عمل بھی لکھتے ہیں, برے عمل بھی لکھتے ہیں,
اور یہ شام کو واپس چلے جاتے ہیں اور شام کو دوسرے دو فرشتے آ جاتے ہیں جو صبح تک پیش کے اعمال لکھتے رہتے ہیں کرامن کاتبین کرامن کاتبین جو یعلمون ما تفعلون جو آدمی کر رہے ہیں وہ فرشتے اس کو خوب جانتے ہیں دائیں کندھے پر نیکی لکھنے والے فرشتے اور بائیں کندھے پر برائیاں لکھنے والے فرشتے یہ صبح سے لے کے شام تک اس کے اعمال لکھتے رہتے ہیں جو زبان سے اس کے عمل نکلے جو کان سے اس نے عمل کیے آنکھوں سے اس نے عمل کیے پاؤں سے چل کر جو اس نے عمل کیے ہاتھوں کو استعمال کر کے عمل کیے وہ سارے عمل اس کے لکھے جا رہے ہیں اور جیسے عمل اوپر جاتے ہیں اللہ تعالیٰ کی طرف سے ویسے بہتے آتے ہیں اچھے عمل اوپر جاتے ہیں اللہ تعالیٰ کی طرف سے اچھے فیصلے آتے ہیں ان کے حق میں ان کے واپس کے فیصلے آتے ہیں اور برے عمل اللہ کی نافرمانیوں کے اعمال جاتے ہیں اللہ تعالیٰ کی طرف سے ان کے لیے پریشانیوں کے اور مصیبتوں کے دروازے کھل جاتے ہیں تو بولتے سن جو بھائی اللہ پاکر کت سندر نظام کت سندر نیم یا اللہ جل شانہ প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেশতাকে লাগাই দিছেন এই দুইজন ফেরেশতা তাদের সমস্ত আমলকে লিখতেছে ভালো আমল করতেছে ভালো আমল লিখতেছে খারাপ আমল করতেছে খারাপ আমল লিখতেছে বলতেছেন যে ডান দিকের ফেরেশতা এটা ভালো আমল লিখতেছে এবং বাম দিকের ফেরেশতা তার খারাপ আমল লিখতেছে বলতেছেন যে ভাই আল্লাহ পাকের নিজাম আল্লাহর নিয়ম কত সুন্দর যে ফেরেশতা আমল লাগাই দিচ্ছেন প্রত্যেকটা মানুষের সাথে যাই আমল করে না কেন চোখের আমলকে রাখা হইতেছে কানে কোনো আমল করতেছে এটাও রাখা হইতেছে হাতে কোনো আমল করতেছে এটাও রাখা হইতেছে পায়ে কোনো আমল করতেছে এটাও রাখা হইতেছে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেই কোনো আমল করতেছে ফেরেশতা লিখতেছেন লিপিবদ্ধ করতেছেন এবং এই আমলগুলি আসমানে যায় বলতেছেন যে ভাই ভালো আমল আসমানে যাবে ভালো আমল যখন আসমানে যায় আসমান থেকে মানুষের জন্য শান্তির ফয়সালা হয় সফলতার ফয়সালা হয় বলতেছেন যে মানুষের মুয়াফিক মানুষের চাহিদা মতো মানুষের জরুরত মতো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে আর যখন খারাপ আমল জমিন থেকে আসমানে যায় বলতেছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে অশান্তির ফয়সালা আসে মুসিবতের ফয়সালা আসে বিভিন্ন পেরেশানির ফয়সালা আসে এজন্য ভালো আমল আসমানে যাবে ভালো ফয়সালা আসবে যদি খারাপ আমল আসমানে যায় খারাপ ফয়সালা আসে اللہ تعالیٰ جب یہ فرشتے آسمانوں میں جاتے ہیں اللہ تعالیٰ پوچھتے ہیں کہ جب تم میرے بندوں کے پاس پہنچے تو وہ کیا عمل کر رہے تھے شام والے فرشتے جب آتے ہیں اوپر جاتے ہیں اللہ تعالیٰ ان سے پوچھتے ہیں کہ جب تم میرے بندوں کے پاس گئے تو وہ کیا عمل کر رہے تھے اور جب تم ان کو چھوڑ کر آئے تو کیا عمل کر رہے تھے اگر بندے اللہ کے حکم پورا کرنے میں نماز پڑھنے میں مشغول نماز پڑھنے والے صبح کو فجر کی نماز میں جب فرشتے آتے ہیں تو وہ دیکھتے ہیں کہ یہ نماز پڑھ رہے ہیں اور شام کو مغرب کی نماز میں اثر میں جب واپس جاتے ہیں تو نماز پڑھتے ہوئے چھوڑ کر جاتے ہیں وہ اللہ بزرگ سے عرض کرتے ہیں کہ اللہ ہم ان کے پاس گئے تو ہم ان کو نماز پڑھتے ہوئے دیکھا ہم ان کو چھوڑ کر آئے تو وہ نماز پڑھ رہے ہیں شام والے فرشتے جا کے عرض کرتے ہیں اے اللہ شام کو جب ان کے پاس گئے وہ نماز پڑھ رہے تھے اور صبح کو جب ان کو چھوڑ کر آئے تو وہ نماز پڑھ رہے تھے تو ان کے اعمال کی گواہی دیتے ہیں اب اگر آدمی نماز کا اہتمام نہ کرے اللہ کے حکم کو پورا نہ کرے تو فرشتے جا کر کیا عرض کریں گے اللہ کے جناب میں اے اللہ ہم نے تو ان کو یہ کام کرتے ہوئے دیکھا ہم نے ان کو یہ کام کرتے ہوئے دیکھا تو پھر اللہ تعالیٰ کی طرف سے ان کے ناموافق ان کے خلاف فیصلے ہوتے ہیں تو بولتے سن جی بھائی کسی فرشتہ سکالے آسین سارا دن عمل دیکھیں کسی فرشتہ بکالے آسین سارا دن عمل دیکھیں যখন মানুষ ভালো আমল করে আল্লাহর হুকুম পুরা করে এবং আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচে তখন ফেরেশতারা তার ভালো আমল দেখে আল্লাহ পাকের নিকটে সাক্ষী দেয় যখন ফেরেশতারা আল্লাহর নিকটে যায় তখন আল্লাহ প্রশ্ন করেন আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা দেখেছো বলতেছেন যে যাই ভাই যখন সকালে আসে আর বান্দা নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করে তখন ফেরেশতারা তাদেরকে ভালো আমলের মধ্যে দেখে নামাজের মধ্যে দেখে নামাজরত অবস্থায় দেখে আর যখন বিকালে যায় তখন তো মাগরিবের নামাজ আদায় করতেছে ভালো আমলের মধ্যেই দেখেছে নামাজের মধ্যে দেখেছে আবার যখন মাগরিবের সময় ফেরেশতা আসে তাদেরকে নামে মাগরিবের নামাজের মধ্যে দেখে আবার যখন ফেরেশতা ফিরে যায় সকালে নামাজের মধ্যে দেখে তখন আল্লাহর নিকটে তারা দরকার আল্লাহর নিকটে তারা সাক্ষী দেয়
يا الله আপনি পাঠাইছেন তখনও তাদেরকে নামাজের মধ্যে দেখেছি ইবাদতের মধ্যে দেখেছি আপনার হুকুম পুরা করার মধ্যে দেখেছি জিকির ও তেলাওয়াতের মধ্যে দেখেছি আর যখন তাদেরকে ছাড়িয়ে আসছি তখনও তাদেরকে নামাজের মধ্যে দেখেছি ইবাদতের মধ্যে দেখেছি জিকির ও তেলাওয়াতের মধ্যে দেখেছি তখন আল্লাহ জাল্লা শানহু তাদের জন্য জমিনে ভালো ফয়সালা পাঠান আর যখন মানুষ নামাজকে ছাড়ে আল্লাহর হুকুমকে ছাড়ে আল্লাহর হুকুম মতো জীবন যাপন না করে তখন ফেরেশতারা তাদেরকে আল্লাহর নাফরমানির মধ্যে দেখে আল্লাহর হুকুম নষ্ট করার মধ্যে দেখে আসার সময় আল্লাহর হুকুম নষ্ট করার মধ্যে দেখে যাওয়ার সময় আল্লাহর হুকুম নষ্ট করার মধ্যে দেখে যখন আল্লাহ জাল্লা শানহু জিজ্ঞাসা করেন আমার বান্দাদেরকে কি অবস্থা দেখে আসছো তখন তারা বলে আয় আল্লাহ যখন গেছি তখনও তারা নাফরমানির মধ্যে আপনার হুকুম নষ্ট করার মধ্যে যখন ফিরে আসছে তখনও তারা নাফরমানির মধ্যে আল্লাহর হুকুম নষ্ট করার আপনার হুকুম নষ্ট করার মধ্যে আল্লাহ জাল্লা শানহু তখন তাদের জন্য নামও আছে এবং তাদের চাহিদা মতো হুকুম পাঠান না বরং তাদের জন্য পেরেশানির হুকুম পাঠান মুসিবতের হুকুম পাঠান এবং তাদের জন্য মুসিবতের ব্যবস্থা হয়ে যায় دل کے یقین کو درست کرنا اور اللہ تعالیٰ کے حکموں پر اپنی زندگی کو لے کے آنا بہت سنجے بھائی دلیر حکم کے ٹھیک کرا اب ہمارے زندگی کے اللہ حکم پر نہیں آشا اللہ تعالیٰ کا سب سے بڑا حکم نماز کا ہے اپنی نماز پر محنت کریں دل کے یقین کو درست کرنے کی محنت کریں اپنی نماز پر محنت کریں میری نماز ایسی بن جائے جو اللہ تعالیٰ جس کے پڑھنے والے سے خوش ہو جائے حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا صلوا كما رأيتموني اصلي ایسے نماز پڑھو جیسے مجھ کو نماز پڑھتے ہوئے دیکھتے ہو صحابہ کرام نے حضور کی نماز کو دیکھا حضور سے نماز کو سیکھا اور ایسی نماز پڑھنے والے بنے کہ اللہ تعالیٰ ان سے راضی ہوئے تو بہت حسن جبائی دیویر یقین کے صحیح قرار ساتھ ساتھ আমাদের নামাজকেও সুন্দর করতে হবে নামাজকেও উত্তম থেকে উত্তম বানাইতে হবে বলতেছেন যে ভাই ইয়াকিনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম হয়েছে নামাজ এজন্য নামাজকে মেহনত করে সুন্দর করা নামাজ থেকে নামাজকে উত্তম থেকে উত্তম বানানো খুশু খুশুর সাথে নামাজ আদায় করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো صحابہ کرام رضی اللہ عنہم اجمعین محنت کری نیزر نماز کے اوئی بھاوے بنائی سن نیزر نماز کے اوئی بھاوے شندر کر سن نماز کے اتم تھے کہ اتم بنائی سن تی بھاوے حضور صلی اللہ علیہ وسلم نماز پر سن اوئی بھاوے انہرا نماز شک سن نیزر نماز کے اتم تھے کہ اتم بنائی سن اللہ جل و شان ہو انہا در دنیا در زندگی کے اتم تھے کہ اتم بنائی دی سن صحابہ کرام رضی اللہ تعالیٰ عنہ اجمعین نے اپنے یقین کو درست کیا اور نماز پر محنت کی اپنی نماز ایسی بنائی کہ ان کی نماز پڑھنے سے اللہ ان سے خوش ہوتے اور جب ان کو کوئی ضرورت پڑتی دو رکعت نماز پڑھ کے اللہ سے مانگتے اللہ ان کی ضرورت کو پورا فرما دیتے کوئی پریشانی آتی دو رکعت نماز پڑھ کے اللہ سے مانگتے اللہ تعالیٰ ان کی پریشانی کو دور فرما دیتے تو بہت سنجے بھائی صحابہ اکرام رضی اللہ عنہ مجمعین محنت کری نیزر یقین کے بنائی سن یقین شتے شتے نماز کے شندر کر سن نماز کے اتم تھے کہ اتم بنائی سن ایمن بھابے نماز آدائی کر سن جے بھابے حضور صلی اللہ علیہ وسلم نماز آدائی کر سن حضور صلی اللہ علیہ وسلم تھے کہ نماز شک سن ایمن بھابے نماز آدائی کر سن بولتے سن جے اللہ خوشی ہوئے گے سن صحابہ دیر نماز روپرے اللہ راضی ہوئے گے سن এবং যখনই কোনো পেরেশানি যখনই কোনো মুসিবত আসতো বলতেছেন যে যখনই কোনো জরুরত হইতো ওনারা দুই রাকাত নামাজ আদায় করতেন নামাজ এত সুন্দর ছিল আল্লাহর নিকটে এত পছন্দনীয় ছিল এই নামাজের উপরে আল্লাহ তাদের ওই কামকে পুরা করে দিতেন যখনই কোনো পেরেশানি আসতো দুই রাকাত নামাজ আদায় করতেন আর দুই রাকাত নামাজের উপরে আল্লাহ ওনাদের পেরেশানি দূর করে দিতেন যখনই কোনো মুসিবত আসতো বলতেছেন যে দুই রাকাত নামাজ আদায় করতেন নামাজ এত শক্তিশালী ছিল এই নামাজের উপরে আল্লাহ ওনাদের মুসিবতকে দূর করে দিতেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মশহুর সাহাবী হ্যায় উনকা বাগ থা গোলাম নে আকর কাহা কি আপকা বাগ সুখ রাহা হ্যায়
چونکہ عرصے سے بارش نہیں ہوئی، اب وہاں مدینہ منورہ میں کنویں کسی کسی باغ میں ہوتے تھے، چشمے وہاں نہیں تھے، دریا کا اور نہروں کا انتظام نہیں تھا، بارش سے اللہ پاک باغوں کو سیراب کرتے تھے۔ تو غلام نے آگے کہا کہ آپ کا باغ سوکھ رہا ہے، عرصے سے بارش نہیں ہوئی۔ مایا بہت اچھا، باغ میں تشریف لائے، وضو کا پانی منگوایا، وضو کیا اور دو رکعت نماز پڑھی اور دعا مانگی۔ تب نے غلام سے کہا کہ دیکھو کہیں کہیں بادل نظر آ رہے ہیں۔ غلام نے چاروں طرف نگاہ دوڑائی اور کہا کوئی بادل نہیں۔ پھر دوبارہ اٹھے اور دو رکعت نماز پڑھی، پھر دعا مانگی، پھر غلام سے کہا دیکھو اس نے کوئی بادل نظر نہیں آ رہا۔ چاروں طرف اس نے آسمان کی نگاہ دوڑائی اور کہا کوئی بادل نظر نہیں آ رہا۔ پھر تیسری دفعہ اٹھے، ان حضرات کا صحابہ کا یقین تھا اللہ دینے والے ہیں اور نماز کے راستے سے اللہ دیتے ہیں، نماز پوری کرنے پر، نماز پڑھ کر اللہ سے مانگنے پر اللہ عطا فرماتے ہیں۔ ایک دفعہ مانگنے پہ نہیں ملا پھر دوبارہ مانگو، دوبارہ مانگنے پہ نہیں ملا پھر مانگو اللہ سے، اللہ سے مانگتے جاؤ، جب تک نہ ملے اللہ سے مانگتے جاؤ۔ اب تیسری دفعہ اٹھے، کہتے کھٹکھٹائے جا، کھٹکھٹائے جا، کبھی نہ کبھی تو کھلے گا۔ ڈر اور ہے کون سے جہاں میں جاؤں، اس ڈر کو چھوڑ کے جاؤں تو جاؤں کہاں، کوئی ڈر نہیں اس کے علاوہ، کوئی مانگنے کی جگہ نہیں ہے۔ کسی وقت ہوتے پھر دو وقت نماز پڑھی اور پھر دعا مانگی، پھر اپنے غلام سے پوچھا کہ دیکھو چاروں طرف آسمان میں کوئی بادل نظر آ رہا ہے؟ غلام نے کہا کسی مرتبہ وہاں پڑھنے کے بعد تو وہ آسمان کے کنارے پر ایک چھوٹا سا بادل، اور یہ بھی صاحب کہا اتنا چھوٹا بادل جیسے پرندے کا پر، آسمان کے کنارے پر ایک چھوٹا سا بادل پرندے کے پر کے برابر۔ شاپ مایا کہ بس بس اللہ رب العزت اسی بادل کے ذریعے ہماری مدد فرمائی۔ حدیث میں آتا ہے انا عند ظنی عبدی بھی، میرا بندہ جیسے میرے ساتھ گمان رکھتا ہے، جیسے میرے ساتھ یقین رکھتا ہے، میں اس پر ویسی معاملہ کرتا ہوں۔ چانچے وہ بادل قریب آتا گیا، قریب آتا گیا اور ان کے باغ پر چھا گیا اور برسنا شروع ہو گیا، برسنا شروع ہو گیا۔ ہریانہ سے لاروں نے اپنے غلام کو اپنا گھوڑا دیا کہ دیکھ کر آؤ یہ بارش کہاں تک ہو رہی ہے۔ غلام گھوڑے پہ سوار ہو کر گیا اور بہت جلدی واپس آیا اور اس نے کہا کہ جہاں جہاں تک آپ کے باغ کی حد ہے وہاں وہاں تک بارش ہے، آپ کے باغ کی حد ختم، بارش ختم۔ اللہ سے مانگا، اپنے باغ کے لیے مانگا، اللہ رب العزت نے اپنے فضل سے ان کے باغ کے لیے بارش کو بھیج دی۔ تو بولتے سنجے بھائی، حضرت انس رضی اللہ عنہ بہت پرسدھ صحابی، حضرت انس رضی اللہ عنہ گھٹنا، হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর একটা বাগান বলতেছেন যে অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে, লম্বা সময় বৃষ্টি না হওয়ার কারণে বাগান নষ্ট হয়ে যাইতেছিল। গোলাম আসি বললেন যে আপনার বাগান নষ্ট হয়ে যাইতেছে যেহেতু অনেক দিন বৃষ্টি হয় না। বলতেছেন যে মদিনার বাগানের মধ্যে, সব বাগানের মধ্যে কুয়া ছিল না, সব বাগানের মধ্যে ফোয়ারা ছিল না, সব বাগানের মধ্যে এরকম পানির ব্যবস্থা ছিল না। বলতেছেন যে যখন বৃষ্টি না হয়, লম্বা সময় বৃষ্টি না হওয়ার কারণে বাগান নষ্ট হয়ে যাইতেছিল। গোলাম আসবেন আসি বললেন যে আপনার বাগান তো নষ্ট হয়ে যাইতেছে, পানির দরকার, পানির ব্যবস্থার দরকার। বলতেছেন যে ভাই, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইয়াকিনের সাথে, যেহেতু আল্লাহ জাল্লা শানহু আমলের মাধ্যমে, ইয়াকিন এবং আমলের মাধ্যমে মানুষের জরুরত পুরা করেন, বলতেছেন যে যখন ইয়াকিন মজবুত হয়, আমলকে সুন্দর করে পুরা করা হয়, আল্লাহর নিকটে চাওয়া হয় ইয়াকিনের সাথে, তখন আল্লাহ মানুষের জরুরতকে পুরা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর পানি নাও এবং বাগানের মধ্যে মুসল্লার ব্যবস্থা করো, হুজুর পানি নাও। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওযু করছেন, নামাজ আদায় করছেন, আল্লাহর নিকটে দোয়া করছেন এবং গোলামকে জিজ্ঞাসা করলেন বাগানে কোনো, আসমানে কোনো মেঘ আছে কিনা। তখন গোলাম চতুর্দিকে তাকাইবেন, আসমানের চতুর্দিকে তাকাই দেখলেন পুরো আসমানের মধ্যে কোনো মেঘ নাই। বললেন যে না, কোনো মেঘ নাই। দ্বিতীয়বার তিনি নামাজ আদায় করলেন, দুই রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর নিকটে খুব দোয়া করলেন। দোয়ার পরে বললেন যে এ গোলাম দেখো, আসমানে কোনো মেঘ আছে কিনা। গোলাম দ্বিতীয়বারও বললেন, বললেন না, আসমানে কোনো এখনো মেঘ দেখা যাইতেছে না। তিনি বলতেছেন যে ভাই, আল্লাহর নিকটে চাওয়া, এতবার চাওয়া,
بار بار چاوا اللہ جل شانہ جکھنی پورا کربن বলতেছেন যে আমাদের কাম তো হয়েছে বারবার চাইতে থাকা আমাদের কাম তো হয়েছে ইয়াকিনের সাথে আমল পুরা করতে থাকা বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু শান হয়েছে দেওয়া বলতেছেন যে বান্দা তো চাইতে থাকবে আল্লাহ জাল্লা শানহু যখন মঞ্জুর হবেন তখন তো তিনি দিবেনই বলতেছেন যে ভাই দরওয়াজা এমন যখন দরওয়াজার মধ্যে আওয়াজ দিতেই থাকবে বাহির থেকে যখন আওয়াজ দিতে থাকবে এক সময় তো দরওয়াজা খুলেই দিবে বলতেছেন যে ভাই এমন দরওয়াজা যেই দরওয়াজা না খুললে আর কোন দরওয়াজা নাই যেই দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই আল্লাহর দরবার ছাড়া আর কোন দরবার নাই এই জন্য তো ওই দরওয়াজাই বারবার বারবার আওয়াজ দিতে হবে বারবার খোলার জন্য চাইতে হবে বলতেছেন যে আমাদের কাম তো হয়েছে ইয়াকিনের সাথে আমলকে পুরা করা আল্লাহ পাকের রহমতের দরওয়াজাকে বারবার আওয়াজ দেওয়া আল্লাহর যখন রহম আসবে তখন আল্লাহ খুলবেন বলতেছেন যে ভাই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি তৃতীয়বার নামাজ আদায় করলেন এবং আল্লাহর নিকটে খুব দোয়া করলেন দোয়ার পরে বললেন যে হে গোলাম দেখো আসমানের কোন জায়গায় এই আসমানের কোন জায়গায় মেঘ দেখা যাইতেছে কিনা তো গোলাম বললেন যে হে গোলাম বললেন যে আসমানের এক কোনায় অল্প একটু মেঘ এবং এটাকে বুঝাইবার জন্য বললেন যে পাখির ডানার সম পরিমাণ মেঘ দেখা যাইতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ এই মেঘের দ্বারা আমার সাহায্য করবেন আমার জরুরত পুরা করবেন কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হইতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু গোলামকে ঘোড়া দিলেন এবং বললেন যে যাই দেখো কত দূর বৃষ্টি হইতেছে কিভাবে বৃষ্টি হইতেছে কত দূর বৃষ্টি হইতেছে গোলাম ঘোড়া নিয়ে অল্পক্ষণ পরেই চলে আসলেন আসি বললেন যে হে আনাস রাদিয়াল্লাহু আনহু আপনার বাগানের সীমানা পর্যন্তই বৃষ্টি হইতেছে আপনার বাগানের সীমানার ভিতরেই বৃষ্টি হইতেছে বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহু মানুষের সাথে মুআমিলা ওইভাবে করেন যেইভাবে মানুষ আল্লাহর সাথে ধারণা করেন আনা ইন্দা জন্নি আবদি বান্দা আমার সাথে যেই ধরনের ধারণা করবে আমি বান্দার সাথে ওই ধরনের মুআমিলা করব এজন্য বলতেছেন যে ভাই আমাদের কাম তো হয়েছে আল্লাহর হুকুমকে ইয়াকিনের সাথে পুরা করা আমাদের জরুরতকে আল্লাহর নিকটে ভালো করে চাওয়া আল্লাহ জাল্লা শানহু শান হয়েছে আমাদের জরুরতকে পুরা করে দেওয়া এজন্য নামাজের মাধ্যমে আমাদের জরুরতকে আল্লাহর নিকটে চাইব আল্লাহ আমাদের জরুরতকে পুরা করে দেবেন সাহাবা নে হুজুর সে নামাজ শিখি আর নামাজ ایسے پڑھنے والے بنے کہ جیسے حضور نماز پڑھتے تھے پھر تابعین نے صحابہ سے نماز سیکھی اور تابعین ایسی نماز پڑھنے والے بنے جیسے صحابہ نماز پڑھتے تھے اور نماز پڑھ کر اللہ سے مانگتے تھے اللہ ان کی ضرورت کو پورا فرماتے تھے یہ تابعین ہیں حضرت ابو مسلم خولانی رحمۃ اللہ علیہ سفر میں جا رہے ہیں اکیلے ہیں عرب کا ریگستان ریت وہاں اگر پانی ختم ہو جائے مسافر کے پاس وہاں پانی کا کوئی نظام نہیں نہ کوئی کنواں نہ کوئی چشمہ وہاں پانی ختم ہو جائے تو انسان پیاس سے تڑپ تڑپ کے مر جاتا ہے لیکن یہ تابعی تھے صحابہ کے تربیت یافتہ تھے ان کے بعد جب پانی ختم ہوا کھڑے ہوئے اور دو رکعت نماز پڑھی اور دو رکعت نماز پڑھ کے اللہ سے دعا مانگنی شروع کی اور دعا مانگتے رہے مانگتے رہے اس وقت تک دعا ختم نہیں کی جب تک کہ اپنے کانوں سے زمین کے پھٹنے اور پانی کے چشمے کے ابلنے کی آواز رکھی اللہ نے ان کی دعا پر ان کی نماز کی دعا پر زمین سے پانی کا چشمہ نکال دیا تو بہت سنجے بھائی صحابہ اکرام رضی اللہ عنہم اجمعین حضور صلی اللہ علیہ وسلم تھے کہ نماز سکھسن نماز کی شندر کرسن تو اللہ جل شانہ انہاں ضرورت کے نماز مدھمے پورا کر دیسن تابعین انہاں সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে নামাজ শিখছেন নামাজকে উত্তম থেকে উত্তম বানাইছেন সুন্দর থেকে সুন্দর বানাইছেন তো আল্লাহ জাল্লা শানহু তাবেঈনদেরও জরুরতকে নামাজের মাধ্যমে পুরা করছেন নামাজ এত শক্তিশালী আমল বলতেছেন যে একজন তাবেঈ আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই তিনি সফরে রওনা দিছেন এখন সফরে মানুষের জন্য পানির জরুরত যেই পানি সাথে থাকে এটা দিয়েই জরুরত পুরা করতে হয় যদি নাকি সফরের মধ্যখানে কোনো জায়গায় পানি খতম হয়ে যায়
তো সেখানে পানির কোনো ব্যবস্থা থাকে না এবং খুব ভালোময় জায়গা পানির কোনো ব্যবস্থা নাই সেখানে পানি পানি না থাকলে বলতেছেন যে সেখানেই পিপাসায় মরতে হয় হযরত আবু মুসলিম খওলানি রাহমাতুল্লাহি আলাইহি সফরে যাইতেছিলেন প্রথম পথের মধ্যে মধ্যখানে এক জায়গায় পানি শেষ হয়ে গেছে পানির কোনো ব্যবস্থা নাই তিনি দাঁড়াইছেন নামাজ শুরু করছেন নামাজ আদায় করছেন নামাজের পরে দোয়া শুরু করছেন বলতেছেন যে এই পর্যন্ত দোয়া করছেন দোয়ার মধ্যে এই পর্যন্ত মশগুল রয়েছেন ব্যস্ত রয়েছেন যতক্ষণ পর্যন্ত তিনি কানে জমিন ফাটি পানি উঠতেছে এই আওয়াজ না শুনছেন বলতেছেন যে যখন আওয়াজ শুনছেন জমিন ফাটি গেছে পানি উঠতেছে তখনই তো তিনি দোয়া বন্ধ করছেন বলতেছেন যে হযরত আবু মুসলিম খওলানি রাহমাতুল্লাহি আলাইহি নামাজকে কিভাবে আদায় করছেন আল্লাহর নিকটে কিভাবে চাইছেন এই পরিমাণ চাইছেন এত লম্বা সময় চাইছেন যতক্ষণ পর্যন্ত জমিনের ফাটার আওয়াজ না শুনছেন পানি উঠতেছে এই আওয়াজ না শুনছেন ততক্ষণ পর্যন্ত দোয়া বন্ধ করেন নাই পানি বাহির হয়েছে তারপরে দোয়া বন্ধ করছেন حضرت جابر بن عبداللہ رضی اللہ عنہ ایک صحابی ہیں ان کے والد غزوہ احد میں شہید ہو گئے اب انہوں نے جو والد صاحب کا حساب کتاب دیکھا تو والد صاحب پہ بہت قرض تھا لوگ ان کے پاس امانتیں رکھواتے تھے وہ کہتے تھے کہ امانت نہیں ہے قرض ہے مجھ پر جب چاہو آ کر لے لینا امانت کو سنبھالنا پڑتا ہے اس کی بات کرنی پڑتی ہے اور قرض آدمی لے اس کو خرچ کر لے اور جب جہاں چاہے استعمال کر لے جب اس کا مالک لینے کے لیے آئے تو اس کو دے دے تو حضرت جابر بن عبداللہ کے والد بہت سخی لوگ امانتیں رکھواتے تھے ان سے کہتے تھے قرض اور وہ پیسے لے کر غریب پر مسکین یتیم بیواؤں پہ خرچ کر دیا کرتے اس طرح خرچ چلتا رہا جب کوئی لینے والا آتا کسی اور نے امانت رکھوائی وہ اس کو دے دیتے اس طرح یہ ان پہ قرض چلتا گیا جب یہ شہید ہوئے ان کے بیٹے نے دیکھا تو والد صاحب پہ بہت قرض حضور سے دعا کی درخواست کی یا رسول اللہ میرے والد صاحب پہ بہت قرض ہے آپ دعا فرما دیجیے میں کوشش کرتا ہوں اللہ تعالیٰ آہستہ آہستہ والد صاحب کا سارا قرضہ اتروا دے ایک دفعہ حضرت جعفر بن ابی طالب رضی اللہ تعالیٰ عنہ حضور کے چچا زاد بھائی ان کے پاس گئے اور جا کر کہا کہ میں والد صاحب کا حساب کتاب دیکھ رہا ہوں جو ان کے ذمے قرض ہے وہ ادا کر رہا ہوں اور جن کے ان کا قرض کسی کے اوپر ہے وہ اس سے وصول کر رہا ہوں حساب کتاب نے دیکھا آپ کے اوپر میرے والد صاحب کا قرضہ ہے حضرت جعفر نے کچھ نہیں پوچھا کوئی گواہ لاؤ کوئی شہادت لاؤ کوئی لکھی تحریر لاؤ کچھ نہیں فرمایا اچھا میرے اوپر قرضہ ہے جب چاہے لے لو بغیر کسی دلیل کے بغیر کسی گواہی کے جب چاہے لے لو کہا بہت اچھا واپس چلے گئے کچھ دن کے بعد دوبارہ آئے کہا کہ مجھ سے حساب کتاب کرنے میں غلطی ہوئی تھی آپ پر قرضہ نہیں ہے بلکہ آپ کا قرضہ والد صاحب پر ہے والد صاحب پہ آپ کا قرضہ ہے اور فرمایا کہ میں نے معاف کر دیا میں نے معاف کر دیا جتنا قرضہ دیا میں نے معاف کر دیا تو حضرت جابر نے فرمایا کہ میں معاف کرانے نہیں آیا میں آپ کو انشاءاللہ کوشش کر کے جلد اگر آپ کو ادا کر دوں گا فرمایا تمہاری مرضی ہو جب چاہے دے دو کوئی جلدی نہیں جب چاہے دے دینا چلے گئے آپس پھر آئے کسی مرتبہ آ کے عرض کیا کہ وہ ایک والد صاحب کا زمین کا ٹکڑا ہے شہر سے باہر وہاں پانی نہیں ہے بنجر زمین ہے جب پانی نہ ہو تو زمین میں کوئی سبزہ نہیں اگ سکتا کوئی کھیت نہیں لگ سکتا کوئی باغ نہیں لگ سکتا بنجر زمین ہے فرمایا ٹھیک ہے وہی دے دو انہوں نے اپنے والد صاحب کے قرضے میں ان کو بنجر زمین دے دی حضرت جعفر بن ابی طالب رضی اللہ تعالیٰ عنہ اپنے غلام کو ساتھ لے کر گئے اس زمین میں اور جا کر وہاں وضو کیا دو رکعت نماز پڑھی اور اللہ سے دعا مانگی اللہ سے خوب الحاد اور رب سے دعا مانگی دعا مانگ کے فارغ ہوئے اپنے غلام سے کہا کہ جہاں میں نماز پڑھی ہے یہاں مصلی اٹھاؤ اور یہاں زمین کھودو غلام نے ان کا حکم مانا مصلی اٹھایا اور وہاں زمین کھودی اللہ نے وہاں سے چشمہ پانی کا نکال دیا
ان کی نماز کی دعا پر اللہ تعالیٰ نے اس بجر زمین میں پانی کا چشمہ نکال دیا. اب زمین کارآمد ہو گئی, پہلے بالکل نکمی اور بیکار زمین تھی پانی کے بغیر, اللہ نے پانی کا چشمہ نکال دیا, اب وہ زمین بہت قیمتی ہو گئی. تو بولتے ہیں کہ حضرت جابر رضی اللہ عنہ ایک صحابی, انہوں نے ربا بہت بڑا صحابی سیون, بولتے ہیں کہ حضرت عبداللہ رضی اللہ عنہ بہت جد شہید ہے گے سن, حضرت عبداللہ رضی اللہ عنہ جابر رضی اللہ عنہ ربا ওনার নিকটে মানুষ, ওনার শহীদ হওয়ার সময় অনেক কর্জা ছিল, অনেক মানুষ ওনার নিকটে পাওনা ছিল. বলতেছেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু সব কর্জাগুলি হিসাব করবেন, দেখবেন যে অনেক কর্জা, এই জন্য কর্জা যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নিকটে মানুষ আমানত রাখতেন, এবং যখনই আমানত রাখতেন তিনি বলতেন যে না এগুলি আমানত না, এগুলি কর্জা হিসেবে রাখো, যেহেতু আমানতকে হেফাজত করতে হয়, আমানতকে খরচ করা যায় না, এই জন্য তিনি বলতেন যে ভাই আমানত না, এগুলি কর্জা, আমি আমার জরুরত মতো খরচ করব, যখন তুমি চাইবা তোমার জরুরত হবে তখন এইগুলিকে ফেরত দিব. তো বলতেছেন যে যখনই কোনো গরিব অসহায় এবং কোনো মানুষ আসতো তাদেরকে দিয়ে দিতেন, তাদের উপরে খরচ করতেন, তাদের সাহায্য করতেন, এইভাবে অনেক কর্জা ওনার উপরে হয়ে গেছিল. হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু এইগুলিকে কিছু কিছু পরিশোধ করতেছিলেন. হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু একজন বহুত বড় সাহাবী, হুজুর সাল্লাল্লাহু একজন বহুত বড় সাহাবী, ওনার নিকটে গেলেন যাই, এবং হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু এটাও করতেন, কিছু পাইতেন এমন যে ওনার আব্বা পাইতেন অন্যের নিকটে, ওইগুলিও আদায় করতেন, এবং ওইগুলি যারা পাওনাদার তাদেরকে দিয়ে দিতেন. বলতেছেন যে এইভাবে তিনি দেখলেন যে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর নিকটে কিছু পাওনা আছে. তো বলবেন যে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর নিকটে গেলেন, যাই বলবেন যে আমার আব্বা আপনার নিকটে কিছু পাওনা আছে, আপনার থেকে কিছু পাওনা আছে. হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু কোনো সাক্ষী দেখবেন না, কোনো সাক্ষী তলব করবেন না, এবং বলবেন যে কি সাক্ষী আমার নিকটে পাওনার. বলতেছেন যে বলবেন যে ঠিক আছে, যখন তুমি চাইবা আমি দিয়ে দিব. এরপরে তিনি চলে গেছেন, যাওয়ার পরে আবার ভালো করে দেখবেন, দেখবেন যে না ওনার নিকটে পাওনা না, বরং উনি হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর আব্বার নিকটে পাওনা. তা আবার পুনরায় গেলেন, যায়া বললেন যে হে জাফর রাদিয়াল্লাহু আনহু আমি ভুল বলছি, আমি ভুল দেখছি, আসলে তাই না, বরং আপনি আমার আব্বার নিকটে পাওনা. তো বলতেছেন যে ঠিক আছে, যখন তুমি বলবেন যে আমি মাফ করে দিলাম, তবে না মাফ করা লাগবে না, আপনি আমি আমার সাধ্য মতো আপনাকে আদায় করে দিব. হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন যখন তোমার সুবিধা হয়, যখন তোমার জন্য সহজ হয়, আপনার জন্য সহজ হয়, তখনই আপনি আদায় করে দিয়েন. বলতেছেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, হযরত জাফর রাদিয়াল্লাহু কিছুদিন পরে আবার আসলেন, আসি বললেন যে আব্বার শহরের বাহিরে অল্প একটু জায়গা আছে, ওই জায়গাটা একবারই অনাবাদ, কোনো ফসল হয় না, পানির কোনো ব্যবস্থা নাই, বঞ্জর জায়গা, পানির কোনো ব্যবস্থা না থাকার কারণে কোনো ফসল হয় না, অনাবাদ জায়গা, আমি ওই জায়গাটা আপনাকে দিতে পারি. তো বললেন যে ঠিক আছে, তুমি আমাকে ওই জায়গাটাই দিয়ে দাও. যখন জায়গা দিচ্ছেন, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নিজের গোলামকে বললেন যে যাও আমার নিকটে ওই জায়গার মধ্যে এক জায়গায় মুসল্লা বিছাও. তিনি ওযু করলেন, নামাজ আদায় করলেন, আল্লাহর নিকটে খুব দোয়া করলেন. বলতেছেন যে দোয়ার পরে গোলামকে বললেন যে মুসল্লা উঠাও, এই জায়গায় মাটি খোদো. বলতেছেন যে একটু মাটি খোদার পরে নিচে থেকে ফুয়ারার পানি একবারে চশমা জারি হয়ে গেল, পানি উঠা আরম্ভ করব, এবং ওই পানির দ্বারা পুরো বাগান আবাদ হয়ে গেল, পুরো জমিন আবাদ হয়ে গেল, এবং এটা কাদের হয়ে গেল. বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের নামাজকে এত সুন্দর বানাইছেন, এত মজবুত বানাইছেন, যে ওনাদের নামাজের দ্বারা আল্লাহ দুনিয়ার কঠিন কঠিন জরুরতকেও পুরো করে দিচ্ছে. میرے محترم بھائی دوستو بزرگوں, صحابہ کرام رضی اللہ تعالیٰ عنہ اجمعین نے اور آگے ان کے تربیت یافتہ تابعین رحمہم اللہ نے اپنی نماز کا محنت فرمائی. ہمیں بھی اپنی نماز کا محنت کرنے کی ضرورت ہے کہ ہماری نماز بھی ایسی بن جائے, ہماری نماز ایسی بن جائے کہ اللہ کو پسند آ جائے, پھر نماز پڑھ کر اللہ سے لینے والے بن جائے.
نماز پڑھ کر اللہ سے لینے والا بن نماز پڑھنے والا شہنشاہ کا دروازہ کھٹکھٹاتا ہے اللہ تعالیٰ نماز پڑھنے والے سے خوش ہوتے ہیں اور جب نماز پڑھتا ہے اللہ رب العزت نماز میں جو پڑھتا ہے اللہ تعالیٰ اس کا جواب دیتے ہیں جب نمازی پڑھتا ہے سورہ فاتحہ اور پڑھتا ہے الحمدللہ رب العالمین اللہ تعالیٰ کو جواب دیتے ہیں ہوتا ہے حمدنی عبدی میرے بندے نے میری حمد بیان کی میری تعریف بیان کی جب بندہ پڑھتا ہے الرحمن الرحیم اللہ رب العزت ارشاد فرماتے ہیں اثنا علیہ عبدی میرے بندے نے میری ثنا بیان کی اور جب پڑھتا ہے مالک یوم الدین اللہ رب العزت ارشاد فرماتے ہیں مجدنی عبدی میرے بندے نے میری تمجید بیان کی ابھی اللہ تعالیٰ کی طرف سے جواب آ رہے ہیں یہ کب ہوگا جب یہ نماز پر یقین ہو اور نماز اللہ کے دھیان کے ساتھ ہو نماز کا ہر عمل نماز کا ہر عمل اللہ کے دھیان کے ساتھ خوشو خوشو کے ساتھ اور اس کو یقین ہو کہ جب میں پڑھ رہا ہوں اللہ تعالیٰ مجھے جواب دے رہے ہیں اس کے بعد پڑھتا ہے ایاک نعبد و ایاک نستعین اللہ تعالیٰ ارشاد فرماتے ہیں ھذا بینی و بین عبدی و لعبدی ما سأل ھذا بینی و بین عبدی و لعبدی ما سأل یہ میرے اور بندے کے درمیان یہ جو کہہ رہا ہے ایاک نعبد اے اللہ ہم آپ ہی کی عبادت کرتے ہیں یہ تو میرے لیے ہے کہ میری عبادت کرتے ہیں وہ ایاک نستعین اور آپ ہی سے مدد چاہتے ہیں یہ بندے کے لیے ہے کہ بندہ مدد مانگ رہا ہے میں اس کی ضرور مدد کروں گا میں اس کی ضرور مدد کروں گا ھذا بینی و بین عبدی یہ میرے اور بندے کے درمیان اور شاید میں اپنے بندے کو وہ سب کچھ دوں گا جو وہ اس سے مانگے گا اب یہ نماز شروع کرتے ہی اللہ تعالیٰ کی طرف سے جواب آ رہے ہیں اس کے پڑھنے پر اللہ تعالیٰ جواب ارشاد فرما رہے ہیں اور فرما رہے ہیں کہ جو میرا بندہ مانگے گا میں اس کو عطا کروں گا اب اس کے بعد اہدنا الصراط المستقیم اے اللہ میں سیدھے راستے کی ہدایت نصیب فرما سیدھے راستے پر ہم کو چلا ان لوگوں کے راستے پر جن پر آپ کا انعام ہوا نہ ان لوگوں کے راستے پر جن پر آپ کا غصہ حاضر ہوا اور جو گمراہ ہیں نہ ان کے راستے پر چلا نہ گمراہوں کے راستے پر اور نہ جن پہ غصہ حاضر ہوا آپ کا ان کے راستے پر بلکہ ہمیں ان کے راستے پر چلا سیدھے راستے پر ہم کو چلا اور کیا فرمایا اولئک الذین انعم اللہ علیہم من النبیین والصدیقین والشہداء والصالحین یہ لوگ وہ ہیں جن کا اللہ نے انعام فرمایا وہ کون ہیں وہ انبیاء علیہ السلام ہیں صدیقین ہیں شہداء ہیں اور صالحین ہیں اب میں وحسن اولئک رفیقا یہ لوگ بہترین رفیق تو بولتے سنجے بھائی صحابہ اکرام رضی اللہ عنہم اجمعین محنت کری نماز کے شندر کو سن نماز کے اتم تھے کہ اتم بنائی سن نماز کے شکتی شالی بنائی سن تو اللہ جل شانہ انہ در ضرورت گلی کو دنیا حسابے پورا کر سن تابعین تب تابعین انہارو محنت کری انہ در نماز کے شندر کر سن اتم تھے کہ اتم بنائی سن یقین شاتے نماز آدائی کر سن ایک ایک تا رکن کے شندر بھابے سنت طریقہ خوشو خضور ساتھ آدائی کرسن تو اللہ جل شانہ انہادر ضرورت کو پورا کرسن بولتے سن جے بھائی اکھن آمادر شمائے امرا آمادر نماز کے شندر کرو اتم تھے کہ اتم بنائی بو نمازر اوپر ہی محنت کرو یقین کے درست کرو نماز کے شندر کرو ایمن بھابے نماز آدائی کرو جاتے اللہ خوشی ہوئے جان اللہ راضی ہوئے جان এবং এমন ভাবে নামাজ আদায় করব যে আল্লাহ রাজি হয়ে আল্লাহ খুশি হয়ে আমাদের আমাদের সব জরুরতকে কুদরতের দ্বারা পুরা করে দেন। তিনি বলতেছেন যে ভাই নামাজের মধ্যে এক একটা রকমকে ধ্যানের সাথে আদায় করা এক একটা রকমকে সুন্দরভাবে আদায় করা এক একটা হুকুমকে সুন্দরভাবে আদায় করা শুরু থেকে শেষ পর্যন্ত ধ্যানের সাথে আদায় করা ইয়াকিনের সাথে আদায় করা মেহনত করে ওই ধরনের নামাজ বানানো বলতেছেন যে নামাজ মানে কি ওয়ার শাহি দরবারে যিনি সমস্ত বাদশার বাদশাহ তার দরবারে আমরা হাজিরি দিতেছি এবং তার দরওয়াজাকে আমরা আওয়াজ দিতেছি তার দরওয়াজায় আওয়াজ করতেছি বলতেছেন যে সমস্ত বাদশার বাদশাহ যিনি যিনি এত দয়ালু তার দরওয়াজায় আওয়াজ দিবে আর দরওয়াজা খুলবে না এটা হইতে পারে না আল্লাহ জাল্লা শানহু যখন খুশি হবেন আমাদের নামাজের উপরে খুশি হবেন রাজি হবেন তো আল্লাহ জাল্লা শানহু তার রহমতের দরওয়াজাকে খুলবেন এবং আমাদের জরুরতকে পুরা করে দিবেন এই ইয়াকিনের সাথে নামাজ আদায় করা তিনি বলতেছেন যে ভাই
নামাজের মধ্যে আল্লাহ জাল্লা শানহু আমাদের কথার সাথে সাথে জবাব দেন। যখন বান্দা নামাজ শুরু করে, সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ জাল্লা শানহু জবাব দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বলতেছেন যে ভাই কত সুন্দর কথা বান্দা বলেন, আর আল্লাহ জাল্লা শানহু তার জবাব দিতেছেন, আমার বান্দা আমার প্রশংসা করে। যখন আর রহমানির রহিম বলেন, তখন আল্লাহ জাল্লা শানহু জবাব দেন, আসমা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করছে, আমার প্রশংসা করছে, আমার গুণ কীর্তন বয়ান করছে। যখন মালিক ইয়াউমিদ্দিন এই কথা বলেন, তখন আল্লাহ জাল্লা শানহু বলেন, মজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার সম্মান, আমার আমি যে কত বড় সম্মানের মালিক, আমি কত বড় মর্যাদার মালিক, এই কথা বর্ণনা করছেন। যখন বান্দা এই কথা বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ জাল্লা শানহু বলেন, হাযা বাইনী ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যখানে, অর্থাৎ এটার মধ্যে আমারও আছে, আমার বান্দার অংশও আছে। না ইয়াকা নাবুদু, ইবাদত একমাত্র আমার জন্যই করতেছে, এজন্য এটা আমার অংশ। আর ইয়াকা নাস্তাইন, বান্দা আমার নিকটে সাহায্য চাইতেছে, এটা তার জন্য, এবং আমি তার সাহায্য করতে পারি, আমি তার সাহায্যের জন্য তৈরি আছি। যখন বলে বান্দা এই কথা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন চাওয়ার জিনিস, সবচেয়ে বড় জিনিস হইছে হেদায়েত চাওয়া। আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান, সঠিক রাস্তা দেখান, ওই সমস্ত রাস্তা দেখান, এই সমস্ত রাস্তা আল্লাহ জাল্লা শানহু নবীদের উপরে দয়া করছেন, নবীদেরকে দেখাইছেন, সিদ্দিকিনকে দেখাইছেন, সুহাদাদেরকে দেখাইছেন, সালেহিনদেরকে দেখাইছেন। আয় আল্লাহ আমাদেরকে ওই সঠিক রাস্তার উপরে আপনি চালান, এবং ওই সমস্ত রাস্তা থেকে আমাদেরকে বিরত রাখেন, ওই সমস্ত রাস্তা থেকে আমাদেরকে ফিরাই রাখেন। এই সমস্ত রাস্তায় গোমরা মানুষ চলছে, পথভ্রষ্ট মানুষ চলছে, এবং আপনার অসন্তুষ্টি যাদের উপরে, তাদের রাস্তা থেকে আমাদেরকে বিরত রাখেন, তাদের রাস্তা থেকে আমাদেরকে বাঁচাই রাখেন। বলতেছেন যে বান্দা এইভাবে বলতে থাকে, আর আল্লাহ জবাব দিতে থাকেন। যেই নামাজের মধ্যে আল্লাহ বান্দার জবাব দিতেছেন, ওই নামাজ আল্লাহর নিকটে কত প্রিয়। এই নামাজকে সুন্দর করে আদায় করলে আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার যত কঠিন থেকে কঠিন মানুষের জরুরত হোক না কেন, আল্লাহ পুরা করে দিবেন। কিন্তু নামাজ তো সাহাবাওয়ালা নামাজ হইতে হবে, নামাজ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালি নামাজ হইতে হবে। এই জন্য বলতেছেন যে ভাই আমার আমাদের নামাজকে সুন্দর করি, উত্তম থেকে উত্তম বানাই, নামাজের উপরে মেহনত করি, ইয়াকিনের সাথে নামাজ আদায় করি। ইয়াকিনকেও ঠিক করা, নামাজকেও সুন্দর করা, এবং নামাজকে খুশু খুশুর সাথে আদায় করার খুব মস্ত করা, যাতে আমাদের নামাজ সাহাবাওয়ালা সাহাবাওয়ালি নামাজ হয়ে যায়। নামাজ ایسا اللہ کا حکم ایسا مبارک حکم کہ باقی سارے احکامات کو اللہ تعالیٰ نے اپنے فرشتے جبریل علیہ السلام کے ذریعے سے زمین پر اتارے، لیکن نماز کے لیے اللہ تعالیٰ نے اپنے پیارے نبی حضور صلی اللہ علیہ وسلم کو ساتوں آسمانوں سے اوپر، عرش مولا سے اوپر، سدرۃ المنتہیٰ سے اوپر اللہ تعالیٰ نے اپنے پاس بلایا، اور یہ نماز کا حکم وہاں تھا بنایا۔ তো বলতেছেন যে ভাই নামাজ এত বড় গুরুত্বপূর্ণ হুকুম, এটার দ্বারাই তার গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট যে আল্লাহ জাল্লা শানহু অন্যান্য আহকামকে ফেরেশতা পাঠাই, ফেরেশতাদের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছাইছেন। কিন্তু নামাজ এত বড় গুরুত্বপূর্ণ হুকুম, এই নামাজকে ফেরেশতার মাধ্যমে পাঠান নাই, আল্লাহ জাল্লা শানহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন, সাত আসমান থেকে উপরে নিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা থেকে উপরে নিয়ে গেছেন, আল্লাহ জাল্লা শানহু সাক্ষাৎ হয়েছে, আল্লাহ জাল্লা শানহু সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোহফা হিসাবে নামাজের মতো গুরুত্বপূর্ণ হুকুম দিছেন। বলতেছেন যে ভাই কত বড় গুরুত্বপূর্ণ হুকুম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানহু মেরাজে নিয়ে এত বড় নিয়ামতকে দিছেন, এজন্য নামাজের কদর, নামাজের গুরুত্ব আমাদের দিলের ভিতরে পয়দা হয়। উলামা সে পুছ পুছ কর মসাইল মালুম কর করকে হমনে আপনি নামাজ কো বনানা হ্যায়, হামারি নামাজ এসি হো জায়ে
کہ اللہ کو پسند آ جائے ہماری نماز ایسی ہو جائے جیسے حضور کی نماز تھی ہماری نماز ایسی ہو جائے جیسے صحابہ کی نماز تھی رضی اللہ تعالیٰ عنہ اجمعین پھر ایسی نماز والے کے لیے دنیا کی زندگی گزارنا کوئی مشکل نہیں اپنی ہر حاجت نماز پڑھ کے اللہ سے پوری کرائی اپنی ہر پریشانی نماز پڑھ کے اللہ سے دور کروائی تو بولتےছেন যে ভাই এই জন্য আমাদের নামাজের সমস্ত মাসাইলগুলিকে ওলামা ইকরাম থেকে জিজ্ঞাসা করে করে আমাদের নামাজকে সুন্দর করব আমাদের নামাজকে উত্তম থেকে উত্তম বানাবো এমন নামাজ আদায় করব যে আল্লাহ খুশি হয়ে যান যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নামাজ পড়ছেন আমাদের নামাজকে এইভাবে সুন্দর করে উত্তম থেকে উত্তম নামাজ আদায় করব তো আল্লাহ জাল্লা শানহু খুশি হবেন এবং আমাদের সমস্ত জরুরতকে আল্লাহ পুরা করে দিবেন বলতেছেন যে ভাই নামাজ আদায় করে আমরা আমাদের দুনিয়ার জিন্দগিকে বড় সহজ করে নেব নামাজকে বলতেছেন যে দুনিয়ার জিন্দগি কঠিন না বড় সহজ যদি নাকি আমরা নামাজকে বানাইতে পারি নামাজের মাধ্যমে আমাদের জরুরতকে আল্লাহর নিকটে আদায় করে নিতে পারি তাহলে দুনিয়ার জিন্দগি কত সহজ হয়ে যাবে এজন্য বলতেছেন যে ভাই নামাজকে সুন্দর থেকে সুন্দর বানানো উত্তম থেকে উত্তম বানানো নামাজের উপরে মেহনত করা এই নামাজের মাধ্যমে আমাদের যত কঠিন জরুরত হোক না কেন যত বড় জরুরত হোক না কেন আল্লাহ জাল্লা শানহু তার ওয়াদা মতো নামাজের দ্বারা আমাদের জরুরতকে পুরা করে দিবেন আমাদের মাসায়েল আমাদের সমস্যাকে সমাধান করে দিবেন এবং আমাদের জরুরতগুলিকে পুরা করে দিবেন ওলামা সে পুছ পুছ কর হুজুর রুকু কেসে করতে থে হুজুর সজদা কেসে করতে থে হুজুর কিয়াম মে কেসে খড়ে হতে থে এক এক আমল পুছ পুছ কর আপনি নামাজ কো বানায়ে আপনি নামাজ কো এসি বানায়ে কি আল্লাহ কো আমারি নামাজ পছন্দ আছে তো বলতেছেন যে ভাই ওলামা ইকরামকে জিজ্ঞাসা করে করে যে আমাদের নামাজের এক একটা রুকুনকে ঠিক করব যে আমরা জিজ্ঞাসা করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁড়াইতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রুকু করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিজদা করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজের এক একটা রুকুনকে আদায় করতেন বলতেছেন যে ওলামা ইকরামকে জিজ্ঞাসা করে করে আমাদের নামাজের প্রত্যেকটা রুকুনকে উত্তম থেকে উত্তম বানাবো এমন ভাবে আদায় করব যে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ রাজি হয়ে যান আল্লাহর রহম আসে যায় বলতেছেন যে ভাই যখন আমরা নামাজকে এইভাবে আদায় করব ওলামা ইকরাম থেকে জিজ্ঞাসা করে করে আমাদের নামাজকে সুন্দর করব আল্লাহ নামাজের মাধ্যমে আমাদের জিন্দগির সমস্ত মাসাইলকে সমস্ত সমস্যাকে সমাধান করে দেবে جیسے ہم نے اپنی نماز پر محنت کرنی ہے اپنی نماز کو بنانا ہے ایسے ہر مسلمان پر محنت کر کے کہ وہ اپنے یقین کو درست کرنے والا اپنے یقین کو اللہ تعالیٰ کی ذات عالی پر یقین سے جمانے والا اور نماز اہتمام سے پڑھنے والا بن جائے ہر مسلمان نے محنت کرنی ہے ہماری مسجدوں میں ہمارے محلے میں 100% نماز زندہ ہو جائے جتنے مسلمان ہیں وہ سارے کے سارے مرد مسجد میں آ کے با جماعت نماز پڑھنے والے بن جائیں اور مستورات اپنے اپنے گھروں میں اول وقت میں نماز پڑھنے والی بن جائیں مردوں میں نماز زندہ ہو جائے مستورات میں نماز زندہ ہو جائے اور مسجد ہماری نماز سے اور اعمال سے آباد ہو جائے تو بولتے سن جب بھائی যেইভাবে আমরা মেহনত করি আমাদের নামাজকে সুন্দর করব আমাদের নামাজ ইয়াকিনের সাথে হয় ইয়াকিনকে মজবুত করব নামাজকে সুন্দর করব এইভাবে আমরা অন্যান্য মুসলমানের নামাজকে সুন্দর করার জন্য মেহনত করব তাদেরকেও নামাজের উপর উঠাইব না তাদেরকেও নামাজের মেহনতের উপর উঠাইব যাতে তাদের ইয়াকিন সহি হয়ে যায় তাদের ইয়াকিন মজবুত হয়ে যায় তাদের নামাজ সুন্দর হয়ে যায় তাদের নামাজ উত্তম থেকে উত্তম হয়ে যায় তাদের নামাজের উপরে আল্লাহ খুশি হয়ে যান বলতেছেন যে আমাদের নামাজের উপরে মেহনত করা এটা আমাদের জিম্মাদারি দ্বিতীয় জিম্মাদারি হয়েছে অন্যের উপরে মেহনত করা আমাদের মহল্লার মধ্যে আমাদের এলাকার মধ্যে একজনও বেনামাজি না থাকে আমরা এমনভাবে মেহনত করব সমস্ত বালেক পুরুষ সমস্ত পুরুষ মসজিদের মধ্যে আসি নামাজ আদায় করে তাকবীরের সাথে আদায় করে সুন্দরভাবে আদায় করে এবং এমনভাবে মেহনত করব পুরুষের মাধ্যমে ঘরের মধ্যেও মেহনত পৌঁছে সমস্ত মা বোনরা ঘরের মধ্যে আব্বল ওয়াক্তে যখনই আজান হয় আজানের সাথে সাথে নামাজ আদায় করে নেয় বলতেছেন যে ভাই আমাদের মেহনত দুই দিকে একটা হয়েছে নিজের উপরে মেহনত
দ্বিতীয় হইছে সমস্ত মুসলমানের উপরে মেহনত আমাদের এলাকার মধ্যে আমাদের মসজিদের আশেপাশে আমাদের মহল্লার মধ্যে একজন পুরুষকে খোশামত করি নামাজের জন্য তৈয়ার করব ইয়াকিন দুরুস্ত করে নামাজকে সুন্দর করে মসজিদ আসি নামাজ আদায় করে মসজিদকে আমাদের দ্বারা আবাদ করব বলতেছেন যে ভাই মসজিদ তো আল্লাহর ঘর এটা আমাদের দ্বারা আবাদ হওয়ার জায়গা আমরা এমন মেহনত করব যাতে সমস্ত পুরুষ মসজিদের মধ্যে আসি নামাজ আদায় করে আল্লাহর ইবাদত করে মসজিদ আমাদের দ্বারা আবাদ হয় ঘরও আমাদের দ্বারা আবাদ হয় তবে ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা শানহুর রহমত রহমার দয়া আসবে আল্লাহ আমাদের উপরে দয়া করবেন আল্লাহ আমাদের জিন্দেগিকে সুন্দর করে দিবেন আল্লাহ আমাদের জিন্দেগিকে সহজ করে দিবেন ہر مسلمان سے محنت کرنے کے لیے اور اپنی نماز کو بنانے کے لیے آپ بھائیوں سے کون کون سے بھائی ادا کرتے ہیں نماز کے محنت کر رہے ہیں ہر مسلمان کو نمازی بنانا ہے ہر مسلمان کو نماز کا عادی بنانا ہے ہر مسلمان کو مسجد والا بنانا ہے বলতেছেন যে ভাই প্রত্যেক মুসলমানকে নামাজি বানাইব প্রত্যেক মুসলমানকে নামাজের উপরে অভ্যস্ত বানাইব এবং প্রত্যেক মুসলমানকে মসজিদে কে আবাদ করার জন্য মসজিদের আমাদের জন্য তৈয়ার করব ہر مسلمان نے محنت کر کے اس کو مسجد والا بنانا ہے آج تو کیا ہے یہ دکان والا ہے یہ کارخانے والا ہے اور یہ زمین والا ہے نہیں بھائی نہیں مسلمان کی یہ شان نہیں مسلمان تو مسجد والا مسلمان تو مسجد والا ہے یہ ہر مسلمان کو مسجد سے جوڑنا ہے ہر مسلمان کے دل کے تعلق اللہ سے جڑ جائے اس کی ہم سب نے محنت کرنی ہے کریں گے نا بھائی ان شاء اللہ بولتے بھائی ہمارا امن بھاو محنت کرو پرتیک پرتیک مانس جاتے نمازی ہو جائے প্রত্যেক মানুষের সম্পর্ক মসজিদের সাথে হয়ে যায় মসজিদ ওয়ালা হয়ে যায় তিনি বলতেছেন যে ভাই দিলের ইয়াকিন সহি করার জন্য মেহনত করব এবং আমলের দ্বারা যাতে মসজিদ আবাদ হয় প্রত্যেকটা মুসলমান মসজিদ ওয়ালা হয় মসজিদ আমলের দ্বারা আবাদ করে তিনি বলতেছেন যে ভাই আজকে তো আসলে আমরা দোকানওয়ালা না আমরা চাকরিওয়ালা না আমরা জমিনওয়ালা না আমরা কৃষক না বলতেছেন যে আমরা সবাই মসজিদকে আবাদ করলে ওয়ালা আমরা সবাই মসজিদওয়ালা বলতেছেন যে ভাই মেহনত করি আমরা আমাদের নিজের ইয়াকিনকে সহি করব আমরা আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক করব বলতেছেন যে ভাই প্রত্যেক মুসলমানের দিন আল্লাহর সাথে জুড়ে যায় দিলের ইয়াকিন সহি হয়ে যায় দিল আল্লাহর দিকে ফিরে যায় এবং আমাদের দ্বারা মসজিদকে আবাদ করে মসজিদের সাথে সম্পর্ক হয় মসজিদকে আমাদের দ্বারা আবাদ করে এটাই প্রত্যেক মুসলমানের কাম এবং প্রত্যেক মুসলমানের পরিচয় প্রত্যেক মুসলমান মসজিদওয়ালা হ্যাঁ হর মুসলমান কো মসজিদওয়ালা বানানা আর হর মুসলমান কো হর মুসলমান কে মেহনত করকে কি ও উলামা সে জোড় রাখে উলামা কে পুছ পুছ কর আপনি জিন্দেগি আল্লাহ কে হুকুম কে মুতাবিক আর প্যারে নবী কে তরিকোন কে মুতাবিক اگر علماء سے پوچھنے کے لیے جائیں گے تو یہ جانا اللہ کے راستے میں شمار ہوگا اللہ کے راستے میں شمار ہوگا مایا کہ جو آدمی علم سیکھنے کے لیے نکلتا ہے علم کے سیکھنے کے راستے میں نکلتا ہے اللہ تعالیٰ اس کے لیے جنت کا راستہ آسان کر دیتے ہیں اور جب یہ علم سیکھنے کے لیے جا رہا ہے علماء کے پاس جا رہا ہے ساری مخلوق اس کے لیے دعا کر رہی ہے چونکیاں اپنے بلوں میں اور بستیاں پانی میں اس کے لیے دعا کر رہی ہیں اور فرشتے اس کے اکرام اور اعزاز میں اپنے پروں کو بچھاتے ہیں تو بہت سن جی بھائی اے جن نامرا نجراؤ আমাদের জিন্দগির সমস্ত মাসাইলকে ওলামা একরাম থেকে জিজ্ঞাসা করি করে শিখব এবং আমাদের জিন্দগিকে দিনই জিন্দগি বানাবো এবং পুরো উম্মতকে এবং সমস্ত মুসলমানকে এর জন্য তৈয়ার করব যাতে জিন্দগির সব জিনিসকে ওলামা একরাম থেকে জিজ্ঞাসা করে করে সহি করে নামাজের মাসাইল সহি করে নামাজের মাসাইল শিখে নামাজকে সহি করে এবং জিন্দগির সব দিককে ওলামা একরাম থেকে জিজ্ঞাসা করি করে শিখে তিনি বলতেছেন যে ভাই ওলামা ইকরামকে জিজ্ঞাসা করার জন্য মাসাইল জিজ্ঞাসা করার জন্য ঘর যখন ঘর থেকে রওনা দিবে ওলামা ইকরামের নিকটে যাবে বলতেছেন যে এই যাবা আল্লাহর রাস্তায় শুমার হবে আল্লাহর রাস্তায় গণনা হবে এই সময়টা আল্লাহর রাস্তায় চলতেছে হাদিসে পাকের মধ্যে আসছে যে ইলম শিখার জন্য ঘর থেকে বাহির হয় আল্লাহ জাল্লা শানহু জান্নাতের দরওয়াজা তার জন্য জান্নাত তার জন্য সহজ করে দেন এবং যখন ইলম শিখার জন্য বাহির হয় যেহেতু ওলামা ইকরামের নিকটে যাইতেছে ইলম শিখার জন্য
জিন্দেগিকে সহি করার জন্য এই জন্য যখনই এলম শিখার জন্য বাহির হয় হাদিসে পাকের মধ্যে আসে আল্লাহ জাল্লা শানুহু সমস্ত মাখলুককে তাদের মাগফিরাতের জন্য দোয়ার মধ্যে লাগাইবেন এমন কি গর্তের পিপীলিকা সমুদ্রের মাছ পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে মেরে মহতারাম এরে বলতেছেন যে এত সম্মানী এবং এত গুরুত্ব এত সম্মানী এই ব্যক্তি যে দিন শিখতে যাইতেছে মাসায়েল শিখতে যাইতেছে দিন শিখার জন্য ঘর থেকে বাহির হইছে এজন্য আল্লাহ জাল্লা শানহু ফেরেশতাদেরকে লাগাই দেন ফেরেশতা এই ব্যক্তির সম্মানার্থে এই ব্যক্তির সম্মান দেখাইবার জন্য তার দানাকে ঝুঁকাই দেয় جو اللہ کا ذکر کرتا ہے اللہ اس سے ذکر کرتے ہیں ارشاد فرمایا کہ جو مجھ کو یاد کرتا ہے اپنے دل میں یاد کرتا ہے میں اس کو اپنے دل میں یاد کرتا ہوں اور جو میرا ذکر مجمع میں کرتا ہے میں اس مجمع سے بہتر فرشتوں کے مجمع میں اس کا ذکر کرتا ہوں اللہ اکبر اللہ ہمیں یاد کریں اللہ ہمارا ذکر کریں کتنی اونچی بات ہے جب میں اللہ کا ذکر کروں گا اللہ مجھے یاد کرے اللہ مجھے یاد کریں اس لیے ذکر کا اہتمام تیسرا کلمہ درود شریف استغفار تین دفعہ صبح کو تین دفعہ شام کو اہتمام سے اللہ کا ذکر کریں তো বলতেছেন যে ভাই এইভাবে আল্লাহ পাকের জিকির করব আল্লাহকে স্মরণ করব আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহও আমাদেরকে স্মরণ করবে এটা কত বড় কথা আমি বান্দা আল্লাহকে স্মরণ করব আল্লাহ কত বড় শানওয়ালা তিনি আমাদেরকে স্মরণ করবে হাদিসে পাকের মধ্যে আসছে যে বান্দা যখন দিবে দিবে আমাকে স্মরণ করে আমিও দিবে দিবে তাদেরকে স্মরণ করি আর যখন বান্দা মজলিসের মধ্যে আমাদেরকে স্মরণ করে আমাকে স্মরণ করে তখন আমি তাদেরকে এর চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি তাদেরকে স্মরণ করি এটা বলতেছেন যে ভাই এটা কত বড় কথা আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন বলতেছেন যে ভাই এই জন্য খুব গুরুত্বের সাথে জিকির করব খুব গুরুত্বের সাথে জিকির করব আল্লাহকে স্মরণ করব সকাল বিকাল তসবিহাত আদায় করব তিন তসবি একটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার দুরূদ শরীফ 100 বার এবং ইস্তিগফার 100 বার সকালে তিন তসবি আদায় করি বিকালে তিন তসবি আদায় করি এবং খুব গুরুত্বের সাথে এক মন এক ধ্যানে আদায় করব এবং নির্জনে বসে আদায় করব যাতে আল্লাহ পাকের মহব্বত আমাদের দিলের মধ্যে বাড়ে এজন্য বলতেছেন যে ভাই আমরা সকাল বিকাল তসবিহাতের এহতেমাম করব এবং খুব গুরুত্বের সাথে জিকির করব اور اسی طرح قرآن پاک کی تلاوت اللہ تعالیٰ نے اپنی کتاب کو اتارا تاکہ اس کی تلاوت کریں اس کو سمجھیں اس پہ عمل کریں اور اس کو دنیا میں پہنچائیں তো বলতেছেন যে এইভাবে আমরা কোরআনে পাকের তেলাওয়াত খুব সহি শুদ্ধভাবে করার জন্য চেষ্টা করব কোরআনে পাকের তেলাওয়াত করব বলতেছেন ভাই কোরআনে পাকের তেলাওয়াত করা এটাও আল্লাহ পাকের বহুত বড় একটা আল্লাহ পাক খুশি হন আল্লাহর কালাম এই জন্য কোরআনে পাকের তেলাওয়াত করব আর আল্লাহ তৌফিক দেয় যারা আমরা মাদ্রাসা পড়তেছি বলতেছেন যে এটা কোরআন পাকে বোঝাও এটাও কোরআনে পাকের হক এবং কোরআনে পাককে তেলাওয়াত করা এজন্য আমরা কোরআনের উপরে আমল করা এইগুলি কোরআনে পাকের হক এজন্য কোরআনে পাকের তেলাওয়াতেরও খুব আমরা ইহতেমাম করব আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুবারক সুন্নতে আর আপকি মুবারক দোয়ায়ে وہ دعا جو حضور اکرم صلی اللہ علیہ وسلم کی زبان مبارک سے نکلی وہ دعا قبول ہی قبول ہے اس لیے ہم حضور کی دعاؤں اور حضور کی سنتوں کا اہتمام کریں ایک ایک سنت پہ عمل کریں اللہ تعالیٰ کو حضور کی سنتیں محبوب حضور کی دعائیں محبوب جو اللہ کے محبوب کی دعائیں مانگتا ہے دعائیں پڑھتا ہے اور اللہ کے محبوب کی سنتوں پہ اپنی زندگی کو لاتا ہے وہ اللہ کا محبوب بن جاتا ہے تو بولتےছেন যে ভাই এই ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে আমরা খুব এহতেমামের সাথে আদায় করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে মহব্বতের সাথে আদায় করব বলতেছেন যে এর সাথে সাথে মাসনুন দোয়া যেগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মোবারক থেকে বাহির হয়েছে বলতেছেন যে এই দোয়াগুলি আল্লাহর নিকটে বড় পছন্দনীয় আল্লাহর নিকটে খুব মকবুল দোয়া এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মোবারক থেকে যেই সমস্ত দোয়া বাহির হয়েছে এইগুলি আমরা শিখিব এবং সময় মতো আদায় করব জায়গা মতো আদায় করব
তবসেন্দে ভাই মসনুন দোয়া আদায় করব এবং সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইহতিমাম করব জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুন্নতকে পুরা করার জন্য ইহতিমাম করব যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আল্লাহর নিকটে প্রিয় আল্লাহর নিকটে দামি এজন্য যে সুন্নত আদায় করবে আল্লাহর নিকটে মাহবুব হবে আল্লাহর নিকটে প্রিয় হবে আল্লাহর নিকটে দামি হয়ে যাবে حضور نے اپنی امت کو بے سہارا نہیں چھوڑا اپنی امت کو ہر ہر موقع کی ہر ہر وقت کی دعا سکھا کر تشریف لے گئے جب امت ان دعاؤں کا اہتمام کرے گی اللہ رب العزت ہر قسم کے شرور سے ہر قسم کے جادو ہر قسم کے شیاطین اور جنات کے اثر سے اللہ ان کی حفاظت فرمائے آج ہم مقبول دعاؤں کا اہتمام نہیں کرتے تو یہ چیزیں آج عام ہوتی جا رہی ہیں سنتوں کا اہتمام اور مسنون دعاؤں کا اہتمام اللہ تعالیٰ جادو سے حفاظت اور شیطان اور جنات کے اثر سے حفاظت حضرت کعب احبار رضی اللہ تعالیٰ عنہ جو پہلے یہودیوں کے بڑے عالم تھے اللہ نے ان کو ہدایت دی کلمہ پڑھ کے مسلمان ہو گئے وہ پایا کرتے ہیں اگر میں یہ دعا نہ پڑھا کرتا تو یہود مجھے جادو کے زور سے گدھا بنا دیتے میں یہ دعا پڑھتا ہوں اللہ نے مجھے ان کے شر سے محفوظ رکھا ہوا ہے تو محتسن جی بھائی حضور صلی اللہ علیہ وسلم امت کے اسہائے چھڑی جان نائی امتر جن بہت بڑا سمپد دیسن وہی سمپد ہچھے دعا বলতেছেন যে মসনুন দোয়া বিভিন্ন সময়ের দোয়া বিভিন্ন কাজের দোয়া বলতেছেন যে ভাই ওই মসনুন দোয়াগুলি যদি আমরা আদায় করি সময় মতো আদায় করি যেই সময় যে দোয়া পড়া দরকার ওই সময় ওই দোয়া পড়ি তো আল্লাহ জাল্লা শানহু কঠিন কঠিন জিনিস থেকে আমাদেরকে হেফাজত করবেন জাদু থেকে হেফাজত করবেন শহর থেকে হেফাজত করবেন এবং বিভিন্ন মানুষের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ জাল্লা শানহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম দোয়াগুলিকে মধ্যে এত শক্তি রাখছেন যে এইগুলি দ্বারা আল্লাহ আমাদেরকে অনেক জিনিস থেকে হেফাজত করবেন তিনি বলতেছেন যে ভাই হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু আনহু তিনি বহুত বড় পাদ্রী ছিলেন ইসলাম গ্রহণ করছেন মুসলমান হইছেন তারপরে তিনি বলতেছেন যদি আমি প্রতিদিন এই দোয়া না পড়তাম এই দোয়ার এহতেমাম না করতাম তবে তবে ইহুদি আমাকে জাদু দিয়ে গাধা বানাই রাখতো গাধা বানাই ফেলত কিন্তু আমাকে পারে নাই যেহেতু আমি প্রতিদিন এই দোয়াটা এহতেমাম করতেছি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সাহেব বলতে হ্যায় যে হুজুর নে মুঝে এক দোয়া সিখাই জব উস দোয়া কো আদমি পড় লে তো শাম তক উসে কোই নুকসান নেই মিটা সকতা হাজ্জাজ নে হযরত আনাস কো বুলাইয়া উনহে কতল করনা চাহা حضرت انس نے کہا کہ تم مجھے قتل نہیں کر سکتا اس لیے کہ آپ سو کو میں دعا پڑھ لی تو بہت سن جو حضرت انس رضی اللہ عنہ بولین حضور صلی اللہ علیہ وسلم আমাকে এমন এক দোয়া শিখাইছেন যে আমি সকালে পড়লে বিকালে বিকাল পর্যন্ত কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন এক দোয়া শিখাইছেন বলতেছেন যে হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন এবং ওনাকে কতল করার জন্য ইরাদা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমাকে তুমি কতল করতে পারবে না যেহেতু আজকে সকালে আমি ওই দোয়াটা পড়ছি ওই দোয়ার কারণে কোনো শক্তি নাই যে তুমি আমাকে কতল করবে কিতাবো মে ও দোয়া মিলতি হ্যায় دعائے انس کے نام سے دعا ملتی ہے اس کو ہم اہتمام سے پڑھیں گے اللہ ہماری حفاظت فرمائے تو بولتے سنجے بھائی کتاب المدعی وہی دعا دعائے انس رضی اللہ عنہ حساب آسے بولتے سنجے وہی دعا کے ہمرا یاد کربو ابن ایٹا کے ہمرا سب سمے کو پڑھو ہمارے پیارے نبی صلی اللہ علیہ وسلم کے اخلاق بڑے اونچے تھے بہت اونچے اخلاق والے تھے اللہ تعالی ارشاد فرمایا وانک لعلی خلق عظیم یقینا آپ بڑے اونچے اخلاق عروج اخلاق بڑے اچھے تھے بڑے اونچے تھے آپ اپنی ذات کی وجہ سے کبھی کسی سے بدلہ نہیں لیتے تھے ہر ایک کو معاف فرماتے تھے تو بہت سن جو بھائی حضور صلی اللہ علیہ وسلم اخلاق উত্তম থেকে উত্তম আখলাক ছিল আল্লাহ জাল্লা শানহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা পরিষ্কার ভাবে এলান করেছেন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম আল্লাহ জাল্লা শানহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম থেকে উত্তম আখলাক দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত উত্তম আখলাক ছিল
যতই মানুষ ওনার সাথে দুর্ব্যবহার করতেন করত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বদলা নিতেন না কোনো প্রতিশোধ নিতেন না বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত তার সাথে ভালো ব্যবহার করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম থেকে উত্তমের আখলাকের এটাই প্রমাণ যে যত মানুষ ওনার সাথে দুর্ব্যবহার করছেন প্রতিশোধ নেওয়া দূরের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো উত্তম তার সাথে আরো ভালো ব্যবহার করছেন আমার আখলাক বহুত উঁচু উন্নত ওয়ালি আখলাক উন্নত ওয়ালি আমাল যার সাথে মানে জায়গা জায়গা আপনি আখলাক কি তালিম দিন যে সাথে মানে صل من قطعك وعفو عمن ظلمك واحسن الى من اساء اليه جو تم سے کاٹے جو تم سے ٹوٹے تم اس کے جوڑو اور جو تم پر ظلم کرے اس کو معاف کر جو تم پر ظلم کرے اس کو معاف کر اور جو تمہارے ساتھ برا سلوک کرے تم اس کا اچھا سلوک کرو یہ تعلیم دی ہم کو اونچے اخلاق کی تعلیم امت ان اخلاق پر آئے گی ان اخلاق پر آئے گی تو جس طرح حضور کے اخلاق کو دیکھ دیکھ کر اور صحابہ کے اخلاق کو دیکھ کر غیر مسلم مسلمان ہو جاتے تھے آج بھی جب ان اخلاق کو اپنائیں گے اللہ رب العزت غیر مسلموں کو اسلام کی توفیق دے دیں گے তো বলতেছেন যে ভাই আমাদের আখলাককেও সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব আমাদের আখলাক সুন্দর করার জন্য আমরা মেহনত করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালা আখলাক আমাদের মধ্যে আনার জন্য চেষ্টা করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিবেন কোন জায়গায় কিভাবে আখলাকের সাথে চলতে হবে কোন জায়গায় কি আখলাক দেখাইতে হবে বলতেছেন যে হাদিসে পাকের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো তুমি তাকে সম্পর্ক তুমি তার সাথে সম্পর্ক কায়েম করো ওয়াফু আম্মান যালামাক যে তোমার উপরে জুলুম করে অত্যাচার করে তুমি তাকে মাফ করে দাও ওয়া আহসিনু ইলা মান আসা ইলাইক যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো বলতেছেন যে ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আখলাক দেখে বলতেছেন যে মানুষের দিন পরিবর্তন হয়ে গেছে কলমা পড়ি কাফের মুসলমান হয়ে গেছে আখলাকের এত শক্তি আল্লাহ রাখছেন যে আখলাকের দ্বারা মানুষের দিলের কুফর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় ইসলাম গ্রহণ করার জন্য তৈয়ার হয়ে যায় সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আখলাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কাফের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমরা যখন আমাদের আখলাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আখলাক বানাবো মেহনত করি ওই ধরনের আখলাক বানাবো তা আমাদের আখলাকের শক্তিতে আল্লাহ কাফেরের দিলের কুফরিকে খতম করি ইসলামের মধ্যে দীক্ষিত করে দিবেন ইসলামের মধ্যে আনবেন কলমা পড়ে মুসলমান হবে আখলাক সুন্দর করার জন্য মেহনত করব এবং সবাইকে আখলাকের উপর উঠাইবার জন্য আমরা মেহনত করব एक आरबी देहात के रहने वाले हुजूर के पास आए और अपनी चादर हुजूर के गले में डाली और उसको बल देना शुरू किया बल देना शुरू किया हुजूर की गर्दन में इतने सख्त बल हो गए कि आपका सांस दम घुटने लगा सारा उठ के आरबी को पीछे किया चादर के बल खोले हुजूर पे नाराज नहीं हुए गुस्से नहीं हुए वो आरबी क्या कहते हैं ए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जो अल्लाह ने आपको माल दिया है मुझे भी इसमें से दीजिए आए माल मांगने के लिए और उसके साथ क्या सलूक कर रहे लेकिन उसको कोई नाराज नहीं हुए कोई गुस्सा नहीं सबको माफ बोलते हैं जे भाई एक जन बौद्ध ग्राम्य व्यक्ति आसे আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে চাদর পেছায় মোড়ানো শুরু করছে মোড়াইতে মোড়াইতে এই পরিমাণ মোড়াইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেছেন না বলতেছেন যে এদিকে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দেখে তাড়াতাড়ি তাকে সরাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার থেকে ওই চাদরকে খুলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই তাদেরকে তাকে কোনো ধমকান নাই তার উপরে কোনো নারাজ হন নাই তাকে কোনো শক্ত কথা বলেন নাই তারপরে সে বলতেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে মাল দিছে এই মালের থেকে আমাকেও মাল দেন বলতেছেন যে সে আসছে মাল চাইতে আর এইভাবে দুর্ব্যবহার করছে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনো শক্ত কথা বলেন নাই তার উপরে কোনো শক্ত কথা
বলেন তাকে তো কোনো শক্ত কথা বলেন নাই তার উপরে গুসা হন নাই এবং স্বাভাবিক অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আচরণ করছেন میرے بھائی دوست بزرگو حضور کے اخلاق بہت اونچے بہت اونچے اخلاق والے ہم کو بھی آپ والے اخلاق آپ کی طرح اونچے اخلاق والا ہونا چاہیے جی ہاں ہمارے اخلاق اچھے ہوں ہمارے معاملات اچھے ہوں معاملات ہمارے صاف کھڑے ہوں سفید کپڑے پر چھوٹا سا بھی نشان ہو دور سے نظر آتا ہے جی ہاں ہمارے معاملات بھی صحیح ہوں বলতেছেন যে ভাইয়ের জন্য আমাদের আখলাককে আমরা সুন্দর করব আমাদের আখলাককে উত্তম থেকে উত্তম বানাবো এর জন্য খুব মশক করব মেহনত করব এবং সাথে সাথে আমাদের মুআমালাত লেনদেন এগুলিকে সহী করব শরীয়ত মতো আমাদের লেনদেন হয় বলতেছেন যে আমাদের লেনদেন খুব সুন্দর হয় সহী হয় বলতেছেন যে ভাই একটা সাদা কাপড়ের মধ্যে যদি একটু দাগ পড়ে এটা দূর থেকে দেখা যায় মানুষ দূর থেকে দেখতে পায় এত সুন্দর কাপড়টা তার মধ্যে এই ধরনের দাগ পড়ে গেল বলতেছেন যে ভাই আমাদের জিন্দগি এমন যাতে একবারই পরিষ্কার থাকে উত্তম সুন্দর থেকে সুন্দর থাকে আমাদের জিন্দগির মধ্যে কোনো দাগ না পড়ে এজন্য আমাদের মুআমালাত আমাদের লেনদেন খুব সহি হওয়া শরীয়ত মতো হওয়া مایا آتی کل لذی حق حقا ہر حق والے کو اس کا حق دو قیامت کے دن اللہ تعالیٰ یہ نہیں پوچھیں گے کہ تمہارا حق کسی نے ادا کیا کہ نہیں کیا ہم سے یہ سوال ہوگا کہ تمہارے ذمے جس کے حق تھے وہ تمہیں ادا کیے کہ نہیں کیے آتی کل لذی حق حقا ہر حق والے کو اس کا حق دو اور دوسروں کے بارے میں اچھا گمان کیا مایا اتہمو انفسکم وظنوا بالمؤمنین خیرا اپنے آپ کو متہم کرو میری غلطی ہے میرا قصور ہے اور مومنین کے بارے میں اچھا گمان کرو مومنین کے بارے میں حسن ظن اچھا گمان کا حکم ہے اپنے بارے میں اپنے آپ کو متہم کرنا میری غلطی کی وجہ سے ہوا میرے قصور کی وجہ سے ہوا مسلمان تو بہت اچھے ہیں تو بولتے سن جی بھائی آتے کل رضی حق حق کا ہو پتی کر حق امرا آدائی کربو আমাদের দেখার বিষয় হয়েছে আমার থেকে কে কি হক পায় আমার উপরে কার কি হক আছে বলতেছেন যে এটাই আমি আদায় করা এটাই আমার জিম্মাদারি অন্যের কি হক আছে এটা আমার দেখার বিষয় না কেয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার উপরে যে হক ছিল তুমি ওই হক আদায় করছো কিনা ওই হক পুরা করছো কিনা তো বলতেছেন যে ভাই এজন্য আমরা প্রত্যেকের হক আদায় করার জন্য প্রত্যেকের হক পুরা করার জন্য চেষ্টা করব এর জন্য খুব আন্তরিকভাবে এবং খুব ভালোভাবে প্রত্যেকের হক আদায় করার জন্য চেষ্টা করব বলতেছেন যে ভাই এটা আমাদের জিম্মাদারি এবং সাথে সাথে অন্যের ব্যাপারে খুব ভালো ধারণা রাখবো অন্যের ব্যাপারে ভালো গুমান করব অন্যের ব্যাপারে কখনো খারাপ ধারণা রাখবো না এজন্য আসছে এই কথা ইত্তাহিমু আনফুসাকুম নিজেকে দোষী সাব্যস্ত করো নিজে আমি দোষী আমি আমার দ্বারাই এগুলি হইতেছে আমি দোষী বলতেছেন যে ভাই নিজের ব্যাপারে এই কথা বলা যে আমি দোষী ইত্তাহিমু আনফুসাকুম নিজের দোষকে স্বীকার করা নিজেকে দোষী সাব্যস্ত করা এটা আল্লাহর নিকটে বড় পছন্দনীয় তিনি বলতেছেন যে ভাই মানুষের ব্যাপারে জন্য মুমিনিনা খায়রা এবং মুমিনিনদের ব্যাপারে ভালো ধারণা রাখা ভালো আস্থা রাখা ভালো গুমান রাখা এটাই আমাদের দায়িত্ব নিজের ব্যাপারে নিজেকে দোষী সাব্যস্ত করা এবং অন্যের ব্যাপারে ভালো ধারণা রাখা নিজের আখলাককে সুন্দর করা গ্যার মুসলিমকে সামনে ہماری نماز با جماعت کا عمل سامنے نہیں آتا مسجد میں ادا کرتے ہیں جو اسلام کے پانچ ارکان ہیں نمازوں کے سامنے نہیں آتی پھر رمضان شریف کے روزے روزے کا تو کسی کو پتہ نہیں چلتا مایا روزہ میرے لیے ہے اور میں اس کا بدلہ دوں گا کسی کو پتہ نہیں روزے کا وہ بھی غیر مسلموں کو سامنے نہیں آتا پھر زکات تیسرا رکن کیا ہے اسلام کا زکات بایا ایسے غریب کو ایسے دو کہ دائیں ہاتھ سے خرچ کرو بایاں ہاتھ کو خبر نہ ہو اتنا خفیہ ادا کرو وہ بھی غیر مسلموں کو سامنے نہیں آتا حج حج بھی مکہ مکرمہ میں ہوتا ہے عرفات اور منیٰ مزدلفہ میں ہوتا ہے وہ بھی نظر نہیں آتا غیر مسلموں کے سامنے جو ہمارے اخلاق ہیں اور جو ہماری معاشرت ہے اور جو ہمارے معاملات ہیں وہ ان کے سامنے آتے ہیں وہ ہماری سنت کے مطابق ہوں گے اللہ ان کے دلوں کو بھر دیں گے اور اسلام لانے کی توفیق دیں گے تو بہت سنجے بھائی بدر میں جو سامنے
আমাদের নামাজ আসে না যেহেতু আমরা নামাজ মসজিদে আদায় করি জামাতের সাথে আদায় করি বিদর মিনা দেখতে পায় না যেহেতু মসজিদের মধ্যে আদায় করা হয় এজন্য তাদের সামনে আসে না দ্বিতীয় হইছে রোজা রোজা তো রমজান মাসে আদায় করি এটা এত গুকাইত যে এটা তো অন্যরা দেখেই না এটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যক্তিগত জিনিস এরপরে বলতেছেন যে যাকাত যাকাতের মাসলা তো হইছে যাকাত এমন ভাবে আদায় করা যে ডান হাতে আদায় করি বাম হাতেও জানবে না এত গুকাইত ভাবে আদায় করবে বলতেছেন যে বিধর্মীকে দেওয়ার কথাই নাই এজন্য যাকাতও তারা দেখে না হজ বাইতুল্লাহর মধ্যে করা হয় আর ফাত মুজদালিফার মধ্যে করা হয় এগুলিও বিধর্মী দেখে না কিন্তু আমাদের কি দেখবে তারা বলতেছেন যে আমাদের আখলাক দেখবে আমাদের লেনদেন দেখবে আমাদের মুআমিলাত মুআশারাত দেখবে আমাদের ঘরানা জিন্দেগি দেখবে আমাদের পারিবারিক জিন্দেগি দেখবে আমাদের সামাজিক জিন্দেগি দেখবে আমাদের জিন্দেগি তাদের সামনে আমাদের আখলাক তাদের সামনে আমরা কতটুকু তাদের সাথে ভালো আচরণ করতেছি এটা তারা দেখবে বলতেছেন যে ভাই আমাদের এই তিন শক্তির উপরে এই তিন জিনিসের শরীয়তের উপরে আল্লাহ তাদের দিলকে পরিবর্তন করে দেবেন তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে তারা ইসলাম গ্রহণ করবে তারা কলমা পড়বে এই তিন জিনিসের মাধ্যমে বলতেছেন যে তাদেরকে ইসলামের দিকে আসার রাস্তা এই তিনটাই রাস্তা এই জন্য আমাদের তিনটাই সুন্দর হয় তিনটাই উত্তম থেকে উত্তম হয় মেরে পড়োশ মে মেরে মহল্লে মে তো গ্যার মুসলিম রহতা হ্যায় তো জেসে মুসলমানো কে সাথ মেরা হুসনে সুলুক হো এসে গ্যার মুসলিম কে সাথ ভি হুসনে সুলুক তো বলতেছেন আল্লাহ কি রাগে চলতেছে তো বলতেছেন যে ভাই আমাদের পাড়া প্রতিবেশী কোনো যদি গাইরে মুসলিম হয় অমুসলমান হয় তবে আমি মুসলমানের সাথে যেই ধরনের ভালো ব্যবহার করি আমরা গাইরে মুসলিমের সাথে এইভাবে ভালো ব্যবহার করব বলতেছেন যে ভাই আমাদের আখলাক দেখি আমাদের আচরণ দেখি তারা ইসলামের দিকে ধাবিত হবে ইসলামের সৌন্দর্য দেখবে এবং ইসলামের দিকে ধাবিত হবে আমল তো ওই কবুল হবে যে আল্লাহ কি রাজা কে লিয়ে হোক দুনিয়া কে দিখানে কে লিয়ে জি রিয়াকারি কে লিয়ে ও আমল মরদুদ হ্যায় আমল ওই কবুল হ্যায় যে আল্লাহ কি রাজা কে লিয়ে এজন্য বিধর্মীদের সাথেও আমাদের আচরণ আল্লাহ সন্তুষ্টির জন্য হবে তিনি বলতেছেন যে ভাই প্রত্যেকটা আমল আল্লাহ সন্তুষ্টির জন্য করা আল্লাহ সন্তুষ্টির জন্য যখন আমরা আমল করব আল্লাহর নিকটে মাকবুল হবে আল্লাহ গ্রহণ করবেন আর যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় দুনিয়ার কোনো উদ্দেশ্য হয় সেটা আল্লাহর নিকটে কখনো গ্রহণযোগ্য হবে না আল্লাহর নিকটে অপছন্দনীয় হবে আল্লাহ এটাকে কখনো গ্রহণ করবেন না আল্লাহ ফিরাই দেবেন میرے بھائی کے دوست بزرگوں اب یہ مسلمانوں کی فکر کرنا اور مسلمانوں کو محنت کرنا یہ حضور کی سنت ہے حضور نے اپنی امت کو اس محنت میں شریک فرمایا جیسے ہمارے پیارے نبی صلی اللہ علیہ وسلم داعی تھے آپ نے اپنی امت کو داعی بنایا তো বলতেছেন যে ভাই এর সাথে সাথে আমাদের ফিকিরের সাথে সাথে পুরো উম্মতের ফিকির এটাও আমাদের দায়িত্ব পুরো উম্মতের উপরে মেহনত করা এটাও আমাদের দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এর উপর উঠাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দায়ী ছিলেন উম্মতকে দাওয়াতের উপর উঠাইছেন উম্মতকে উম্মতের ফিকিরের উপর উঠাইছেন আমাদেরও জিম্মাদারি আমাদেরও দায়িত্ব আমাদের জিন্দেগির সাথে সাথে পুরো উম্মতকে দিনের উপর উঠানোর মেহনত পুরো উম্মতকে দাওয়াত দেওয়া পুরো উম্মতকে দিনের উপর উঠাইবার মেহনত আমাদের জিম্মাদারি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঈ দাঈ আজম আর আপনি উম্মত ভি দাঈ আপনি নিয়াবত মে আপনি উম্মত ভি দাঈ আল্লাহ তাআলা নে ইস উম্মত কো ইয়ে দাওয়াত ওয়ালি মেহনত আতা ফরমাই আর ইনকে জিম্মে লাগাই پہلے انبیاء علیہ السلام کی امتوں کو یہ کام عمومی طور سے عطا نہیں کیا گیا صرف اس امت کو عطا فرمایا گیا ارشاد فرمایا کنتم خیر امت اخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنکر وتؤمنون باللہ تم بہترین امت ہو لوگوں کی نفع رسانے کے لیے لوگوں کو نفع پہنچانے کے لیے تم کو نکالا گیا ہے اور اچھی بات کا حکم کرتے ہو بری بات سے روکتے ہو خود اللہ تعالیٰ کی ذات عالی پر ایمان رکھتے ہو تو امر بالمعروف اور نہی منکر لوگوں کو اچھی بات بتانا اور ان کو ترغیب دے کر نرمی پیار سے ان کو اچھے کام پر اور نیکی پر لے کے آنا اور برائی سے ان کو بچانا یہ ہماری ہر مسلمان کی ذمہ داری ہے تو بہت سنجے بھائی حضور صلی اللہ علیہ وسلم
নিজেও দাঁড়িয়ে ছিলেন উম্মতকে দাওয়াতের উপর উঠাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আজম ছিলেন উম্মতকে দাওয়াতের উপর উঠাইছেন উম্মতকে এই কামের উপর উঠাইছেন আমাদের জিম্মাদারিও আমাদের কামও উম্মতের উপরে মেহনত করি একজনকে আল্লাহর হুকুমের উপর উঠানো আল্লাহর নাফরমান থেকে বাঁচানো বলতেছেন যে ভাই অন্যান্য নবীর উম্মতের উপরে আমভাবে সবার উপরে ব্যাপকভাবে এই জিম্মাদারি ছিল না কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়াবতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন না এই সুবাদে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে এত বড় কাম দিছেন এত বড় জিম্মাদারি দিছেন এক একজন উম্মতকে দিনের উপর উঠাইবার উপরে মেহনত করা এটা এত বড় কাম নবীওয়ালা কাম এত বড় কাম এই উম্মতকে দেওয়া হয়েছে আল্লাহ জাল্লা শানহু এই উম্মতের শানে কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বাহির করা হয়েছে ভালো কাজের দিকে মানুষকে আদেশ করার জন্য খারাপ কাজ থেকে ফিরাইবার জন্য এবং সাথে সাথে আল্লাহ পাকের জাতির উপরে ইয়াকিন পয়দা করার মেহনতের জন্য বলতেছেন যে ভাই এত বড় কাম আমাদের জিম্মায় যে আমরা আমাদের নিজের উপরেও মেহনত করব সাথে সাথে পুরো উম্মত এ দিনের উপর উঠে আল্লাহর নাফরমানি থেকে বাঁচে আল্লাহর হুকুমের উপর উঠে এই উম্মতের শান এই উম্মতের কাম এই উম্মতের জিম্মাদারি আল্লাহ এই কামের উপরে এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলছে মেরে ভাই দোস্ত বুঝবো اب یہ دعوت علی مبارک محنت ہمارے ذمے اللہ تعالیٰ کا قیامت کے دن ہم سے پوچھیں گے جب میرا دین مٹ رہا تھا جب میرا دین مٹ رہا تھا اور میرے حبیب صلی اللہ علیہ وسلم کی سنتوں کا مذاق اڑایا جا رہا تھا اس وقت تم نے میرے دین کے لیے کیا محنت کی تو اس کے لیے محنت کرنا اور اس کے لیے کوشش کرنا ایک ایک مسلمان کی فکر اور ایک ایک مسلمان کا غم ہم مسلمان دین پر چلنے والا بن جائے اس کا تعلق اللہ سے جڑ جائے تاکہ وہ دنیا میں بھی کامیاب ہو جائے آخرت میں کامیاب ہو جائے اس کی ہم نے فکر کرنی ہے اور محنت کرنی ہے اپنے محلے میں ایک ایک مسلمان پہ گھر گھر فرد فرد پہ محنت کرنی ہے جی اور ان کو اللہ والا بنانا ہے ان کو مسجد والا بنانا ہے داعی بنانا ہے حضور کی محنت کرنے والا بنانا ہے انشاءاللہ جب امت اس پر آئے گی یہ دین ان کے اندر دین زندہ ہوگا اور جب امت کا دین زندہ ہوگا اللہ ان کی پریشانیوں کو ان کی مصیبتوں کو اللہ ختم فرما دے ان کی زندگیاں جنت والوں کی زندگی کا نمونہ بن جائیں گی ایک دوسرے کے کرام کرنے والے ایک دوسرے کی خدمت کرنے والے اور ایک دوسرے کو راضی کرنے والے تو بولتے ہیں بھائی یہ کام تو ہماری ذمہ داری ہماری دائتو আল্লাহ জাল্লা শানহু শেষ নবীর উম্মত হিসাবে এত বড় কাম আমাদেরকে দিছেন এত বড় জিম্মাদারি আমাদেরকে দিছেন বলতেছেন যে ভাই এর জন্য মেহনত করা আমাদের জিম্মাদারি আমাদের দায়িত্ব কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে দিন মিটতেছিল তোমাদের সামনে মিটতেছিল তোমরা কি মেহনত করছো তোমাদের কি জিম্মাদারি পুরা করছো বলতেছেন যে ভাই এই কথা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে দিন দুনিয়ার মধ্যে মিটতেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত নিয়া মজাক চলতেছিল তোমাদের কি মেহনত হয়েছে তোমরা কি কোরবানি করছো মেহনত করছো এটা আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে জিজ্ঞাসা করবেন এজন্য বলতেছেন যে ভাই আমাদের কত বড় জিম্মাদারি আমাদের দায়িত্ব যে আমরা আমাদের এই দায়িত্ব পুরা করার জন্য পুরা দুনিয়া ব্যাপী মেহনত করব এবং শুরু করব আমাদের মহব্বা থেকে আমাদের মহব্বার মধ্যে এক একজনকে খুশামত করব মহব্বতের সাথে আখলাকের সাথে দরদের সাথে ফিকিরের সাথে দরদ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা দরদ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফিকির নিয়ে এক একজনকে খুশামত করব এক একজনের হাত পাও ধরব এক একজনকে মসজিদে আনার জন্য চেষ্টা করব মসজিদওয়ালা বানাবো আমালওয়ালা বানাবো দিনের উপরে চলনেওয়ালা বানাবো আল্লাহর হুকুমের উপরে চলনেওয়ালা বানাবো বলতেছেন যে ভাই আমাদের এক বিশেষ জিম্মাদারি এবং জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য বলতেছেন যে ভাই আমাদের মহল্লার মধ্যে আমাদের এলাকার মধ্যে আমাদের পরিবেশের মধ্যে আমাদের মসজিদের আশেপাশে যাতে মসজিদ আমাদের দ্বারা আবাদ হয় মসজিদওয়ালা হয় আল্লাহওয়ালা হয় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয় এবং দিল আল্লাহর দিকে ফিরে মখলুক থেকে দিল কাটে যায় বলতেছেন যে এত বড় জবরদস্ত মেহনত আমাদের জিম্মায় আমরা আমাদের মহল্লা থেকে শুরু করব পুরা দুনিয়া ব্যাপী মেহনত
আমাদের জিম্মাদারি যখন আমরা আমাদের মেহনতের হক আদায় করব তো আল্লাহ জাল্লা শানুহু মানুষের দিলকে পরিবর্তন করে দিবেন মানুষের দিল আমলমুখী হবে মানুষের দিল আল্লাহমুখী হবে মানুষের দিল আখিরাতমুখী হবে মানুষ মানুষের প্রতি বলতেছেন যে ভাই এক দরদ আর ব্যথা আর বেচানি নেবে নিয়ে মানুষের উপরে মেহনত করবে তো বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু জমিনের অবস্থাকে পরিবর্তন করে দিবেন জমিনের মধ্যে এক শান্তির অবস্থা আসবে জমিন থেকে পেরেশানি দূর হয়ে যাবে এবং মানুষ মানুষের সাথে মহব্বতের সাথে জীবনযাপন করবে আখলাকের সাথে জীবনযাপন করবে দরদের সাথে জীবনযাপন করবে বলতেছেন যে ভাই দুনিয়ার মধ্যে আর পেরেশানি থাকবে না দুনিয়া জান্নাতের কিছু নমুনা বনে যাবে এক শান্তির পরিবেশ কায়েম হয়ে যাবে جب امت اس محنت پر آئے گی اللہ رب العزت دین کو زندہ فرمائیں گے اور جب امت میں دین آئے گا اللہ رب العزت کی مددیں اور نصرتیں ان کے ساتھ ہوں گی آج امت کا سب سے بڑا نقصان یہ ہو گیا کہ امت اللہ کی مدد سے محروم ہو گئی امت اللہ کی مدد سے محروم ہو گئی اس لیے کہ امت میں سے دین نکل گیا اور دین کیوں نکلا اس لیے کہ امت میں سے دین کی محنت نکل گئی محنت ہوتی ہے تو دین زندہ ہوتا ہے کارخانوں میں کپڑے کی محنت ہوتی ہے کپڑا بازاروں میں آتا ہے زمینوں پر کسانوں کی محنت ہوتی ہے غلہ بازاروں میں گھروں پہنچتا ہے ایسے جب دین کی محنت ہوتی ہے اللہ دین کو زندہ فرماتے ہیں محنت نکل جاتی ہے دین نکل جاتا ہے اب امت کے اندر دین زندہ ہوگا دین کی محنت زندہ ہوگی اور یہ محنت بہت اونچی وہاں ایک صبح یا شام اللہ کی راہ میں لگا دینا دنیا میں جو کچھ ہے سب سے بہتر ہے ایک صبح یا شام اللہ کی راہ میں لگا دینا دنیا میں جو کچھ ہے سب سے بہتر ہے ارشاد فرمایا اے علی اگر تمہارے ذریعے سے ایک آدمی کو ہدایت مل جائے یہ سرخ اونٹوں سے بہتر ہے اور دوسری روایت کے اعتبار سے ان تمام چیزوں سے بہتر ہے جن پر سورج طلوع ہوتا ہے تو بولتے ہیں جی بھائی کہ ایت بڑو محنت এই মেহনত আমাদের জিম্মাদারি যখন আমরা এই মেহনতকে পুরা করব মানুষের মধ্যে পরিবর্তন আসবে মানুষের জিন্দেগি পরিবর্তন হবে এবং আল্লাহর হুকুমের উপর উঠবে শরীয়ত এবং দিনের উপর উঠবে সুন্নতের উপর উঠবে তো বলতেছেন যে ভাই জমিনের মধ্যে শান্তি আসবে আল্লাহ পাকের মদদ আর সাহায্য আমরা পাইতে থাকবো বলতেছেন যে ভাই সবচেয়ে বড় কঠিন জিনিস হয়েছে আমরা আল্লাহর মদদ আর নুসরত থেকে মাহরুম হয়ে গেছি বঞ্চিত হয়ে গেছি যখন দিন থেকে মানুষ দূরে সরে যায় তখন আল্লাহর মদদ রুখে যায় আর যখন মানুষের মধ্যে দিন আসে বলতেছেন যে ভাই আল্লাহ পাকের মদদ আর সাহায্য আসতে থাকে বলতেছেন যে ভাই আল্লাহ পাকের মদদ আর সাহায্য থেকে বঞ্চিত হওয়া একমাত্র দিন থেকে বঞ্চিত হওয়ার কারণে এই জন্য আমরা দিনের উপরে মেহনত করব অন্যকে দিনের উপর উঠাবো অন্যকে দিনের উপরে চালাবো তো আল্লাহ পাকের মদদ আর সাহায্য আসবে তিনি বলতেছেন যে ভাই এটা আমাদের জিম্মাদারি আমাদের কাম আমরা আজকে দিন না থাকার একমাত্র কারণ হয়েছে দিনের মেহনত ছুটে গেছে দিনের মেহনত কমে গেছে এজন্য দিন আস্তে আস্তে মিটতেছে এজন্য মেরে মহতারাম আমাদের জিম্মাদারি আমাদের কাম দিনের উপরে চলা সাথে সাথে পুরো দুনিয়ার মধ্যে দিনের উপরে দিনের মেহনত করা মানুষের উপরে মেহনত করা মানুষকে দিনের উপর উঠানোর জন্য খোশামত করা এবং ফিকিরের সাথে দরদের সাথে মেহনত করা বলতেছেন যে ভাই এটা এত বড় কাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তা লাগানো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর চেয়েও উত্তম এবং হাদিসে পাকের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এরশাদ ফরমান হে আলী তোমার দ্বারা একজন মানুষ হেদায়েত পাওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর চেয়ে উত্তম লাল উঠনি থেকে উত্তম এত বড় কাম এত বড় ফজিলতের কাম میرے بھائی دوست بزرگوں اب اس محنت کو اپنی زندگی کا مقصد بنانا ہے اصل کام بنانا ہے دنیا کے کام بھی کرنے ہیں دنیا کی ضرورتیں پوری کرنی ہیں لیکن بھائیوں یہ حضور والی محنت کو اوپر رکھنا ہے اس کو اصل بنانا ہے اس کو اپنی زندگی کا مقصد بنانا ہے اللہ رب العزت ایسے لوگوں کی دنیا آخر کی ضرورتوں کو اللہ غیب سے پورا فرماتے ہیں آپ سب اس کو مقصد بنانے کرنے کے لیے تیار ہیں انشاءاللہ کون بھائی تیار ہے سب تیار ہے ان شاء اللہ سب تیار ہے اس کام کو اپنی زندگی کا مقصد بنا کر اور زندگی کے آخر تک کرنے کے لیے ہم عزم کریں ان شاء اللہ তো বলতেছেন যে ভাই এই মেহনতকে আমাদের জিন্দগির মাকসাদ বানাবো এবং এই মেহনতকে আমাদের আমরা সবার উপরে রাখবো বলতেছেন যে ভাই
দুনিয়ার জরুরত পুরো করব দুনিয়ার জরুরতকে পিছনে রাখব এই কামকে আগে রাখব এই কামকে আমরা আসল কাম বানাব এই কামকে জিন্দেগির মকসদ বানাব তো আল্লাহ আমাদের যে এই কামকে জিন্দেগির মকসদ বানাবে জিন্দেগির উদ্দেশ্য বানাবে এবং এই কামকে সবার উপরে রাখবে তো আল্লাহ জাল্লা শানহু তার দুনিয়ার জরুরতকে বড় সহজে পুরো করে দিবেন এজন্য বলতেছেন যে ভাই আমরা সবাই তো এই কামকে যে জিন্দেগির মকসদ বানাবো তো ইনশাআল্লাহ এবং মৃত্যু পর্যন্ত করার জন্য পাক্কা নিয়ত করতেছি তো ইনশাআল্লাহ পুরো জিন্দেগি ইস কাম করনা হ্যায় ইনশাআল্লাহ পুরো জিন্দেগি এই কামকে করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে খাস ইয়ে হ্যায় জব আপ পুরো জিন্দেগি ইস কাম করনা হ্যায় আর পুরো দুনিয়া মে জানা হ্যায় পুরো দুনিয়া মে জানে কে লিয়ে কোন কোন তৈয়ার বলতেছেন যে ভাই এখন জিন্দেগির মকসদ যখন বানাইব পুরা দুনিয়াতে যাইতে হবে পুরা দুনিয়ার মানুষকে এর উপর উঠাইতে হবে এজন্য কে কে তৈরি আছি ভাই পুরা দুনিয়া যাওয়ার জন্য দুনিয়ার কি মুলকো মে জানে কে লিয়ে আপনি জেব পর নিগাহ না করেন গায়ব পর নিগাহ রাখেন আল্লাহ রব জাত পক্কা আজম হোগা আল্লাহ সে রোলো কি মাঙ্গেঙ্গে আল্লাহ রব ইজ্জত আপকে লিয়ে আসবাব কা ইনাম ফরমাইগা তো বলতেছেন যে ভাই পুরা দুনিয়া যাওয়ার জন্য নিজের জেবকে দেখবো না যে আমার পয়সা হয়ে যাবো না আল্লাহ পাকের কুদরতি খাজানাকে দেখবো আল্লাহর কুদরতি খাজানাকে নিজের পক্ষে নিয়ে পুরো দুনিয়ার মধ্যে মেহনত করব পুরো দুনিয়াতে যাব পুরো দুনিয়ার হক আদায় করব এজন্য বলতেছেন যে ভাই নিজের জেবকে না দেখাও বরং আল্লাহ পাকের কুদরতি খাজানাকে দেখা এবং আমাদের মাধ্যমে আল্লাহর কুদরতি খাজানাকে নিজের পক্ষে নিয়ে আল্লাহ পাকের এত বড় কাম মেরে মহতারাম আমাদের জিম্মা আসছে এই কামকে আমরা পুরো করব আর ইসকে যে খাস ইয়ে হ্যায় इस काम की पहली सीढ़ी जो है वो तीन चिल्ले चार महीने जिन भाइयों की अब तक चार महीने नहीं लगे उनसे दरखास्त है वो हिम्मत फरमा खड़े हो जाएं कौन कौन भाई तैयार चार महीने के लिए नकद इस्तेमाल से निकलने के लिए कौन कौन भाई तैयार हैं खड़े हो जाए माशाल्लाह चार महीने काम प्रथम सीढ़ी तो है चार मास যাদের এখনো চার মাস পুরা হয় নাই অথবা প্রতি বছর চার মাস লাগাবো এখন থেকেই শুরু করি হিম্মত করি চার চার মাসের জন্য দাঁড়াই যায় ভাই মাশাআল্লাহ